সুস্মিতা সরকারকে বলছি তুমি তোমার ভিডিওটাকে অফ করো। সুস্মিতা সরকার নিজের ভিডিওটাকে অফ করো। প্রিয়দর্শিনী, আমায় শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভেরি গুড। বলছি, এনএসএস ডিপার্টমেন্টের সঙ্গে তো প্রোগ্রামটা মূলত হতে তো ছাত্ররা থাকবেন তো না? তাহলে মানে বলার ধরনটাকে আমি তাহলে একটু ইয়ে করবো আর কি, সেইটার জন্য বলছি। মূলত ছাত্র মাথায় রেখে বলবো কি? হ্যাঁ অবশ্যই, মূলত ছাত্র মাথায় রেখে বলবো, তাহলে দুটো ধরন আলাদা হবে। ঠিক আছে, ঠিক আছে। মৌমিতা পণ্ডিত, তুমি তোমার অডিওটাকে মিউট করো।
অমিতা পণ্ডিত ভিডিও অফ করো, অভিজিৎ রায় ভিডিও অফ করো, অভিজিৎ রায় ভিডিও অফ করো, আচ্ছা আমরা এবার শুরু করতে পারি তাই না? আসো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শুরু করে রাজদীপ্ত স্যার আমরা শুরু করছি তাহলে। স্যার কেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। নমস্কার, সুপ্রভাত। আজকের আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ময়নাগুড়ি কলেজ এবং শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে NSS ইউনিট 1 এর পক্ষ থেকে যে ত্রিদিবসীয় রাজ্য স্তরের বক্তৃতামালার আয়োজন করা হয়েছিল, আজ তার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। আমাদের এই বক্তৃতামালার মূল বিষয় ছিল গান্ধীবাদের গুরুত্ব এবং প্রয়োগ কিছু প্রতিচ্ছবি। আমরা এই 3 দিন ধরে বিভিন্ন আলোচনায় সমৃদ্ধ হয়েছি এবং আজকেও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। তার আলোচনায় শুরু হওয়ার আগে আজকের এই আলোচনার অর্থাৎ বক্তৃতার একটি রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর একটি বিশেষ গুণ আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন, মহাত্মা যদি বীর পুরুষ হতেন কিংবা লড়াই করতেন, তবে আমরা এমনি করে আজ ওকে স্মরণ করতুম না। কারণ লড়াই করার মতো বীর পুরুষ এবং বড় বড় সেনাপতি পৃথিবীতে অনেক জন্মগ্রহণ করেছেন। মানুষের যুদ্ধ ধর্মযুদ্ধ, নৈতিক যুদ্ধ। ধর্মযুদ্ধের ভিতরেও নিষ্ঠুরতা আছে, তা গীতা ও মহাভারতে পেয়েছি। তার মধ্যে নিষ্ঠুরতা, তার মধ্যে বাহুবলেরও স্থান আছে কিনা এ নিয়ে শাস্ত্রে তর্ক তুলব না। কিন্তু এই যে একটা অনুশাসন, মরব তবু মারব না এবং করেই জয়ী হব, এ একটা মস্ত বড় কথা, একটা বাণী। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির প্রধান হাতিয়ার ছিল অহিংসা। এই অহিংসার পাঠ তিনি পেয়েছেন প্রধানত 3টি দিক থেকে। প্রথমত মায়ের শিক্ষা, দ্বিতীয়ত জৈন ধর্মের প্রতি আকর্ষণ এবং তৃতীয়ত টলস্টয়ের কাছে খ্রিস্টান ধর্মের অহিংস নীতির বাণী লাভ। বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয় অহিংসা। আমরা বিগত দিনগুলিতে গান্ধীজির রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করেছি, শুনেছি। গতকাল আমরা গান্ধীজির জীবনাদর্শের ওপর বক্তৃতা শুনেছি, আর আজ আমরা শুনব গান্ধীজির অহিংসা এই নীতির ওপরে আলোচনা। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের ঘরের মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হয়েও বিভিন্ন বিষয়ে যার স্বচ্ছন্দ বিচরণ,
যাকে আমরা মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে সাহায্য পাই, তার জ্ঞান সমুদ্র থেকে নুড়ি পাথর সংগ্রহ করবার চেষ্টা করে থাকি। তিনি হলেন ডক্টর রাজদীপ্ত রায়, ময়নাগুড়ি কলেজের ইংরাজি বিভাগের সহযোগী অধ্যাপক। আজকে তার আলোচনার বিষয় গান্ধীর অহিংসতা প্রতিরোধের এবং স্থানান্তরের কয়েকটি প্রচেষ্টা নিয়ে আলোচনা। স্যারকে আহ্বান করছি আজকের বক্তৃতা শুরু করবার জন্য। বাসুকে অনেক ধন্যবাদ, অজস্র ধন্যবাদ বাসুকে, এবং একই সঙ্গে সবাইকে শুভ সকাল, ভেরি গুড মর্নিং। আর উদ্যোক্তাদের সকলকে একবারই ধন্যবাদ জানিয়ে দিই, এবং আমি একই সঙ্গে আমার কৃতজ্ঞতাও জানাই যে আমাকে আহ্বান করা হয়েছে কিছু বলবার জন্য। এটা আমার কাছে বিরাট বড় সম্মানের বিষয়। আর অনেকেই যারা শুনবেন বলে দেখছি, এবং এটা শুরু হওয়ার আগে আমি একবার ডক্টর পাপিয়াদেবের সঙ্গে কথা বলছিলাম, প্রচুর ছাত্র থাকবে বোধ হয় যারা আছেন, তাদের মধ্যে অনেকেই ছাত্র। এটাও একদিক দিয়ে ভালো বিষয় দুটো কারণে। প্রথমত আমি গান্ধী বিশেষজ্ঞ নই, কাজেই এটা একটা বড় ব্যাপার যে যত বেশি পরিমাণে ভয় পাওয়ার মতন লোক কম থাকবে তত বেশি করতে শুরু হবে, টোলা পোকার ক্ষেত্রে তো বটে। আর আরেকটা ব্যাপারও আছে, সেটা হলো যতটুকু যা পড়াশোনা করতে গিয়ে পাই আমরা সকলে, শিক্ষক শিক্ষকতার পেশায় থাকার জন্য আমাদের সকলেরই বোধ হয় মনে হয় যে যদি ছাত্রদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া যেত তাহলে বোধ হয় ভালো হতো। এইটা একটা বিরাট পাওয়া, এই ভাগ করে নেওয়ার সুযোগটা পাওয়া যাচ্ছে বলে সেটা একটা ভালো লাগার বিষয় বিরাট। আমার তরুণ সহকর্মী এবং অসংখ্য উজ্জ্বল সহকর্মী বাসক যা বললেন তার থেকে আমি তিন চারটে শব্দ পেয়ে নেব, কারণ খুব ভালো যদি কোনো ভূমিকা হয় তাহলে যে কোনো আলোচনা খুব সহজ হয়ে পড়ে বলে আমার মনে হয়। কিভাবে ঢুকবো আলোচনাতে, কি করবো আলোচনা, এইগুলো বা কোন পথে যাবে, প্ল্যানটা কি হবে, সেগুলো নিয়ে ভাবার জায়গাটা অনেকটা সহজ হয়ে যায় যদি কেউ একজন খুব ঠিকঠাক জায়গাতে ওই বলা হয় না তার বেঁধে দেওয়া ওই তারটা যদি বেঁধে দেন। বাসক সঙ্গত ভাবে খুব সুচারু ভাবে এবং একই সঙ্গে খুব সূক্ষ্মতায় খুব সুন্দর চারটে শব্দ উচ্চারণ করেছেন। একটি গান্ধীর জৈন ধর্ম এবং তাদের মতামত মতবাদ ইত্যাদির থেকে তার যে প্রভাবগুলো এসেছিল বা তিনি যে ঋণটা সেখানে রয়েছে সেটা বাসক উল্লেখ করেছেন, বাসক গীতার উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ করেছেন। রবীন্দ্রনাথ যখন কথা বলছেন রবীন্দ্রনাথের বাক্য বন্ধের মধ্যে গীতা আর মহাভারত এই দুটো শব্দ ছিল, সেটা বাসক উদ্ধৃত করেছে। এইখানেই সুবিধাটা হয়ে যায় যে গান্ধী অহিংসা তত্ত্ব নিয়ে কথা বলতে গেলে পরে এই প্রতিটি পরিসরে না ছুটলে পরে কোনোদিন অহিংসা তত্ত্বটাকে ঠিক করে আলোচনা করা যায় বলে কারোরই মনে হয় না, এবং স্বাভাবিকভাবে যতটুকু যে ঘাটতে হয়েছে তাতে করে আমার মনে হয় না। এবং আমি এইগুলো নিয়েই বলার চেষ্টা করব, তার আগে এক দুটো কথা বলে প্রসঙ্গে যাই। আমার বক্তব্য সম্ভবত দীর্ঘায়িত হবে না, সেটা তথ্য এবং জ্ঞানের অপ্রতুলতার জন্য, কিন্তু কাজে খুব স্বাভাবিকভাবে সহজভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। গান্ধীর অহিংসা তত্ত্ব, আমি ওই যে মোটামুটি শিরোনামটা ঠিক করা হয়েছে সেই শিরোনামটার মধ্যেই যে সবসময় আটকে থাকছি তা নয়, কিন্তু কোথায় বক্তব্যটা রাখতে গেলে পরে শিরোনামটাকে আলাদা করে যেটাকে বলে যে আরো বেশি বিশ্লেষণ করা বা ওটাকে জাস্টিফাই করা, এই এই জায়গাটায় না গেলেও কোথায় চলবে, কারণ কথাবার্তার মধ্যেই এক ধরনের একটা থাকবে যে আমরা তো আসলে পুনরাবলোকনে যাচ্ছি, দিস ইস রি ইনভেনশন। সুতরাং পুরো ব্যাপারটাকে বারবার করে বোঝার চেষ্টা করাটা, রি রিড পুনঃপাঠ করাটা, সেইটাই সবচেয়ে বেশি পরিমাণে জরুরি। এবং গান্ধী সেই জায়গায় আমাদের সবসময় তাড়িত করেন, রীতিমতো প্ররোচিত করেন তার সারা জীবনের সমস্ত রকম কাজ কথা এবং তার সমস্ত লেখালেখি দিয়ে। এই যে ক্রমাগত ভাঙতে ভাঙতে এগিয়ে যাওয়া এবং সেই ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত নিজেকেও ভাঙা, এই অবিশ্রান্ত বিনির্মাণের অন্যতম নাম হলেন
মোহনদাস করমচাঁদ গান্ধী। আমি মহাত্মা শব্দটাকে ইচ্ছা করি ব্যবহার করছি না, কারণ মহাত্মা শব্দটা আসলে এক ধরনের একটা বলা যেতে পারে ইংরেজিতে বলে ক্যানোনাইজেশন, এক ধরনের একটা সাধু সন্ত করে তোলার প্রয়াস। এবং শাহিদ আমিন তার নিম্নবর্গের ইতিহাস সাওয়ার্ড হিস্ট্রি ওই শৃঙ্খলাটায় যখন লিখছিলেন বিখ্যাত শাহিদ আমিন, তখন তিনি তার একটা গোটা প্রবন্ধই লিখেছেন গান্ধীর এই মহাত্মা হয়ে ওঠা নিয়ে। এবং 1921 সালের 8ই ফেব্রুয়ারি গোরখপুরে উত্তরপ্রদেশের পূর্ব দিকে গোরখপুরের একটি সভা যেখানে গান্ধী মাত্র একদিনের জন্য ছিলেন, সকালে এসছেন রাতে বেরিয়ে গেছেন, গোটা 24 ঘন্টাও থাকেন, কিভাবে তারা আগে থেকে এক ধরনের একটা ভক্তিবাদী আন্দোলনের সূত্র ধরে ধীরে 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 গান্ধীকে আইকনাইজ করা হলো, ক্যানোনাইজ করা হলো, এবং কিভাবে সেখানকার সমস্ত রকম স্থানীয় সংবাদপত্রে প্রায় এক মাসের ওপর সময় ধরে মাসাধিক্ষণ ধরে গান্ধীকে ওই সন্ত বানিয়ে তোলা হয়েছে, অতি প্রাকৃত শক্তি তার উপরে আরোপ করে দেখানো হয়েছে, আধ্যাত্মিক শক্তি আরোপ করে দেখানো হয়েছে, এবং ধীরে 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 একটা অলৌকিকত্ব গান্ধীর উপর আরোপিত হয়েছে, যেটার একটা আভাস আমরা পরবর্তীকালে বাংলা উপন্যাসকে দেখতে পেয়েছি। অসামান্যভাবে সেটাকে লিখেছিলেন সতীনাথ হাজরিকার ঝোলাই চরিত মানুষ, যেখানে কুমড়োর মধ্যে গান্ধীর মুখ ফুটে উঠছে, ঠিক সেই রকম ভাবে গোরক্ষ করে দেখানো হয়েছিল গান্ধী চলে যাওয়ার পরে। এবং প্রায় 3 মাস ধরে শেষ রিপোর্ট গুলো বেরোচ্ছিল, সেই তথ্যগুলো বেরোচ্ছিল সংবাদগুলো, সেটা শাহিদ আমিন আলোচনা করেছেন যে কোথাও বলা হচ্ছে কেউ একজন গান্ধীর তত্ত্বকে মানতে চাননি, গান্ধীর ডাককে মানতে চাননি স্বরাজের এবং সবচেয়ে বড় কথা এই অহিংস পথ ইত্যাদি ইত্যাদি। এবং সেই কারণে দেখা গেল তার ফসলের নষ্ট হলো, ফসল উৎপাদিত হলো না, তার কোনো রোগ হলো ইত্যাদি। তারপরে যখন সকলে মিলে তাকে ছেঁকে ধরলো এবং তখন যখন তিনি বলতে বাধ্য হলেন যে না, মহাত্মা বা পূজি তার প্রতি আমার বিশ্বাস ফিরে আসছে, তিনিই পারবেন আমাকে সমস্ত রকম সংসার থেকে মুক্ত করতে, তখন নাকি তার সেই সমস্ত ফসল আবার নতুন করে ঠিক হয়ে গেল, তার গায়ের থেকে রোগ চলে গেল ইত্যাদি ইত্যাদি নানান রকম অলৌকিকত্ব আরোপ করে এক ধরনের একটা ক্যানোনাইজেশন হয়েছিল। সচেতন ভাবে সেটা যারা করেছিলেন এবং তার সমস্ত রকম ডিভিডেন্ট বা লাভ যারা ঘরে তুললেন, তারা তার গান্ধীর অনুসারী দলেরই হন বা তার বাইরেরই হন, যেখানকারই হন না কেন, একটা কথা পরিষ্কার, গান্ধী নিজে সেই লাভ করেননি, তিনি চানুনি সম্ভবত যে তাকে লৌকিক করে খুঁজে পড়া হোক, বরঞ্চ লৌকিকতা এটা যে তার একটা বিরাট বাধা এবং তার সমস্ত রকম জায়গার মধ্যে যে লৌকিক বাধার মধ্যে থেকে আমাদের সকলেরই যেটা আর কি, আমরা সকলে নশ্বর এবং লৌকিক, এর মধ্যে থেকেই যে আমাদের সমস্ত রকম ভাবনা চিন্তা করবে, এটা কিন্তু গান্ধী বারে বারে বলেছেন এবং সেটা অহিংসতত্ত্বের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছু নিয়ে গান্ধী পথ চল, এ বিষয়ে বহু বলা হয়েছে, সুতরাং এ বিষয়ে আমি বারবার করে ঠকব না। কিন্তু এই রবীন্দ্রনাথ গীতা মহাভারত অল্প বিস্তার জৈন তত্ত্ব একটি জৈন তত্ত্ব, এর মধ্যেই অহিংসাটাকে নিয়ে আলোচনা করা যায়। মূল বিষয়টা ছিল গান্ধীর অহিংসা, মানে গান্ধী আসলে অহিংসা তত্ত্বের আড়ালে যে দর্শনটা রয়েছে সেই দর্শনটাকে নিয়ে গান্ধীর চিন্তা ভাবনা ছিল বা কি হতে পারে অথবা কিভাবে আজকের দিনে ভাবা যেতে পারে বা এতদিন এতদিন ধরে যারা নাকি গবেষণা করেছেন তারা কিভাবে ভেবেছেন সেই নিয়ে একটু দেখে নেওয়া বুঝে নেওয়া করে নেওয়ার চেষ্টা করা দেখা যাচ্ছে। এবং এটা মানতে আমরা বাধ্য যে তার মতন করে তার তো কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার অন্যতম একটা জায়গা ছিল যে উনি অনেক সময় যা কিনা গোষ্ঠী নির্গানে অর্থাৎ যেটাকে বলা হয় কালেকটিভ আনকনশাস, আমাদের এই গোষ্ঠী নির্গানে এবং সমূহ স্মৃতি যেটা কালেকটিভ মেমোরি, তার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, যে বোধগুলো, যে ধারণাগুলো রয়েছে, গান্ধী কিন্তু বহু সময় সেই ধারণাগুলোকে নিয়ে তারপরে তার বক্তব্যকে তৈরি করেছেন। হয়তো অনেক ক্ষেত্রে যদি আরেকটু দার্শনিকভাবে গভীরে যাওয়ার যদি তিনি চেষ্টা করতেন তাহলে হয়তো যে দুরূহতা বা যে ধরনের দ্বিধা বা দ্বন্দ্ব ধরে যাকে এই অহিংসা তত্ত্বের ক্ষেত্রে তার সামনে তাঁকেই পড়তে হয়েছে সেখান থেকে হয়তো তিনি একটু নিষ্কৃতি পেতে পারতেন, কেননা শেষ পর্যন্ত যে অহিংসার প্রচার তিনি করছেন সেই অহিংসা একটি গৃহীত সময় এবং স্থানের পরিপ্রেক্ষিতে, যখন কোনো স্বাধীনতা আন্দোলনের মতন আন্দোলন অথবা কোনো বিদ্রোহ বা বিক্ষোভ কর্মসূচি তৈরি করতে হয়, জাগিয়ে তুলতে হয়, যখন আন্দোলন হয় তখন এই অহিংসা তত্ত্ব কতটুকু কার্যকর বা কতটুকু
কার্যকরী একটা ভূমিকা নিতে পারে সে বিষয়ে, শুধু যে আমরা অনেকে বা পৃথিবীর অনেকেই যে শুধু সেই বিষয়ে সংশয় হলেন তা না, বলতেই হবে যে এই বিষয়ে গান্ধীজি নিজেরও যথেষ্ট পরিমাণে সংশয় ছিল। উনি কিন্তু এই বিষয়ে নিঃসংশয় ছিলেন না, আর সেইটাকে তুলে ধরে এই তত্ত্বগত দার্শনিক অবস্থানটাকেই আসলে এক ধরনের একটা অনুরক্তা এই বলে দাবি করে যিনি অসম্ভব শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে, কিন্তু যেটাকে বলে সাধু সমালোচনা, সেই সমালোচনায় যিনি নাকি গান্ধীকে দেখেছিলেন বা গান্ধীকে পাঠ করেছিলেন, তিনি আর কেউ নন স্বয়ং রবীন্দ্রনাথ। গান্ধী এবং রবীন্দ্রনাথ নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা আছে এবং দুজনকেই আমরা ধরে নিতে পারি যে এই গোষ্ঠী নির্গান ভারতবর্ষে বললাম একটি বার কনসাস, যার মধ্যে উপনিষদের বাণীগুলো হয়তো ঢুকে গেছে, যার মধ্যে গীতা ঢুকে যায়, যার মধ্যে এই সমস্ত রকম আমাদের আচার ব্যবহার আচরণ জীবনযাপন সবকিছু মেলামেশা করে যে গল্পগুলো যে কাহিনীগুলো যে আখ্যানগুলো ঢুকে যায় ঢুকে গেছে, সেই নিষ্কর্ষ গুলো সেই সার্বত্তা গুলো কিন্তু একই সঙ্গে রবীন্দ্রনাথের মধ্যেও ছিল এবং তিনি সেগুলোকে প্রভূত পরিমাণে পড়াশোনা করেছিলেন, গবেষণা করেছিলেন সেগুলোকে। সেদিক থেকে দেখতে গেলে পরে দেখব যে রবীন্দ্রনাথ মহাভারতটাকে আঁকিপাঁকি করে পড়েছিলেন এবং মহাভারত সম্বন্ধে যে তার একটা বিরাট বড় আগ্রহ ছিল এবং মহাভারত যে একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী গ্রন্থ এবং সেই গ্রন্থের থেকেই যে মূলত অহিংসা তত্ত্বের অবতারণা হয় বা করা সম্ভব বা তার যৌক্তিক বিন্যাসকে নিয়ে ভাবা সম্ভব, যে দার্শনিক গভীরতায় ভাবলে পরে তাকে দর্শন বলা যেতে পারে, যে যৌক্তিক গভীরতায় ভাবলে তাকে দর্শন বলা যেতে পারে, অনর্থক আধ্যাত্মিকতায় তাকে মুড়ে না ফেলে সেখান থেকে বার করে নিয়ে এসে তাকে প্রায়োগিক দিক থেকে প্রতিদিনকার জীবনযাপনে যেখানে তাকে আমরা প্রয়োগ করতে পারি এইরকম জায়গায় যে এক ধরনের একটা বলতে পারি আমরা সহজবোধ্য অহিংসা তত্ত্ব, আসলে সেটার নাম অহিংসা নয়, সেটা কি নাম সেগুলোতে আমরা পড়ে আসছি, এই সব নিয়ে আলোচনা এবং এসব নিয়ে প্রচুর পরিমাণে এক ধরনের একটা সন্দর্ভের বিকাশ কাইন্ড অফ ডেভেলপমেন্ট অফ ডিসকোর্স সেইটা কিন্তু মহাভারতে করা হয়েছে। মহাভারতের অন্যতম মূল সমস্যা হলো হিংসা অহিংসা ঈর্ষা মাৎসর্য লোভ এবং সেগুলোকে জয় করার উপায়। এটা দেখতে গিয়ে দেখছি যে রবীন্দ্রনাথ একদিনে নয় মানে দীর্ঘদিন ধরে গান্ধীকে নিয়ে প্রচুর পরিমাণে লেখালেখি করছিলেন এবং গান্ধীর তত্ত্বকে নিয়ে লিখেছেন বারবার করে এবং তার এই তত্ত্বের সঙ্গে জীবনকে মিলিয়ে ফেলা এবং তারপরে মিলিয়ে সেটাকে নিয়ে সামনে এগিয়ে আসা পরীক্ষার নাম এবং সেখান থেকে যে বৈপরীত্য গুলোর সম্মুখীন হওয়া তাকে কিছুতেই নিরসন করতে না পারে এটাকে যদি সীমাবদ্ধতা বলি, সেই সীমাবদ্ধতাকে রবীন্দ্রনাথ তার একটা প্রবন্ধে উল্লেখ করছেন এই বলে, প্রবন্ধটির নাম দেয় এফিকেসি অব অহিংসা, এটা লেখা হয়েছিল 13 ফেব্রুয়ারি 1922 এবং সেখানে তিনি বলছেন যে দ্য মোরাল প্রিন্সিপাল অহিংসা হ্যাজ টু স্প্রিং ফ্রম দ্য ডেপথ অফ মাইন্ড অ্যান্ড ইট মাস্ট নট বি ফোর্সড আপন ম্যান ফ্রম সাম আউটসাইড অ্যাপিল অব আর্জেন্ট নিড। এই আর্জেন্ট নিড শব্দটার সঙ্গে তিনি আনছেন যে জিনিসটাকে সেটা হচ্ছে ইমিডিয়েসি, এই শব্দটা বলছেন নন ভায়োলেন্স প্রাইমারলি ফর দ্য সেক অফ স্পিরিচুয়াল পারফেকশন অ্যান্ড নট ফর দ্য অ্যাটেইনমেন্ট অফ সাম ইমিডিয়েট সাকসেস ইন পলিটিক্স অর সিমিলার ডিপার্টমেন্ট অফ লাইফ। এই দিক থেকে দেখতে গেলে পড়ে আমি একবার একটুখানি পড়ে নিয়ে আমি তারপরে ব্যাপারটাই বলছি, এই দিক থেকে দেখতে গেলে পরে তিনি বলছেন যে সুতরাং without this purpose of immediacy non-violence is basically non-practicable and this kind of a non-violence or the practice of this non-violence can take ages even centuries for a man to reinvent that perfection within himself. একজন মানুষের পক্ষে শতাব্দী লেগে যেতে পারে এই non-violence কে নিজের মধ্যে আত্মীকরণ করে তারপরে নিজেকে একটি প্রদস্তুর পূর্ণ মানবে পরিণত করতে গেলে পরে। এখানে ম্যান কথাটাকে অবশ্যই আমরা ম্যান ওমেন বাইনারির মধ্যে ভাবছি না, আমরা মানুষ করে ভাবছি সেখানে। এটা রবীন্দ্রনাথ বলছেন এবং বলতে গিয়ে
রবীন্দ্রনাথ নিজে যেহেতু দর্শন জিনিসটাকে ভয়ঙ্কর ভালোভাবে বুঝতেন, এবং আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একসময় স্নাতকোত্তর স্তরে দর্শন বিভাগের প্রশ্নপত্র তাকে বানাতে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু দার্শনিক দিক থেকে একটা অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে অহিংসা একে ইমিডিয়েট ইফেক্ট, এই যে ইমিডিয়েসি, অর্থাৎ তিনি একটা টেম্পোরালিটি বা সময়ের মধ্যে বদলেন জিনিসটাকে, বেঁধে পড়লেন যে একটা দীর্ঘকালীন ভিত্তিতে যদি শুধুমাত্র আত্মিক উন্নতির প্রকল্প হিসেবে অহিংসাকে অভ্যেস করার কথা বলি তাহলে হয়তো সেটা একরকম একটা মাত্রা পাবে, কিন্তু তত্ত্বগতভাবে প্রায়োগিক দিক থেকে প্রয়োগে আমার একটা আশু সমস্যার সমাধান প্রয়োজন। ধরো যে গান্ধী যে সময় অহিংসার কথা বলছেন সেই সময় পরিপ্রেক্ষিতেই যদি ভাবি যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিতাড়ন প্রয়োজন, একটা আশু সমস্যা, এবং তার মধ্যে যে স্ট্র্যাটেজি বা যে কৌশলগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে, যেভাবে আমাদের এগোতে হবে, সেখানে কিন্তু অহিংসায় একটা ইমিডিয়েসি অর্থাৎ তাৎক্ষণিকতার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে অহিংসা আমাকে কতটুকু লাভ দিতে পারে কৌশল হিসেবে ব্রিটিশ বিতাড়নের জন্য, এবং তখনই আসে বৈপরীত্য বা দ্বিধার কথাগুলো, যে পরিষ্কার উত্তরগুলো সেটা দিতে পারে না। এটা মানার কোনো কারণ নেই যে শুধুমাত্র অহিংসা তত্ত্ব প্রয়োগ করার জন্য, নন ভায়োলেন্স মুভমেন্টের জন্যই শুধুমাত্র ব্রিটিশ এখান থেকে চলে গেছে, ব্রিটিশ নানান কারণে গেছে, এবং তার পেছনে চরমপন্থী নরমপন্থী বহু রকমের যেমন দিক ছিল ভারতবর্ষ থেকে, অবশ্যই অহিংস আন্দোলন ছিল, সেটাও ছিল, এবং একই সঙ্গে ব্রিটিশের নিজের বেশ কিছু পরিমাণে সমস্যা ছিল সেই সময়। গোটা যদি আমরা জিও পলিটিক্সটাকে মাথায় রেখে দেখি তাহলে ব্রিটিশের পক্ষে এটা হয়ে গিয়েছিল, যেটা রাডিয়ার্ড কিপলিং অসামান্য ব্রিটিশ কবি এবং লেখক, তিনি যখন লিখলেন যে এটা সম্পূর্ণ রকমভাবেই হয়ে গেছে কলোনিগুলো হোয়াইট ম্যানস বার্ডেন, এগুলো সম্পূর্ণ রকমভাবে শ্বেতাঙ্গদের কাঁধের ভার হয়ে উঠেছে, তারাও আসলে এক ধরনের একটা স্টেপ করতে চাইছিলেন, সেটা যাক সেগুলো আলাদা। মোটামুটি আমরা রবীন্দ্রনাথের প্রসঙ্গটায় আসি এবং অহিংসার দর্শনগত জায়গাটায় আসি। বেশিরভাগ আলোচক যখন আলোচনা করেন, আমি দুদিন আগে 2 অক্টোবর 2020 এই এই বছরেরই দেশ পত্রিকায় দেখলাম দীপেশ চক্রবর্তীর মতন অসামান্য ইতিহাসবিদ, তিনি গান্ধীকে নিয়ে দু চার কথা যেখানে লিখেছেন এবং সঙ্গতভাবে এবং স্বাভাবিকভাবে অসামান্যভাবেই লিখেছেন, কিন্তু সেখানেও তিনি ওই একটি বাক্যে উল্লেখ করে গেছেন যে গান্ধীর দার্শনিকতা বা অহিংসার দার্শনিক। প্রশ্ন হলো অহিংসাটা দার্শনিক হলো কখন? গান্ধীর দর্শন বলে একটা কথা আমরা সবসময় বলি ঠিকই, কিন্তু সেই দর্শনটাই গান্ধী নিজেই একটা সময় পর্দা টেনেছেন যখন তিনি নিজেই বলেছেন যে এটা আসলে এক ধরনের একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস বা অধ্যাত্মবাদ, কেননা তিনি কিছুতেই নশ্বর আর অবিনশ্বরে এই অন্তরের মধ্যে কোনো সাযুজ্য বা কোনো ব্রিজ সেতুবন্ধন করতে পারেননি, হয়তো সম্ভব নয় করা, এবং সেটা পারেননি বলে তিনি বলছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা নশ্বর থেকে আছি ততক্ষণ পর্যন্ত সুপ্রযুক্ত অহিংসা কতটুকু অভ্যেস করা সম্ভব সেই বিষয়ে আমার দ্বিধা আছে। গান্ধী নিজে বলছেন এই কথাটা, গান্ধী বলছেন, তিনি লিখছেন অহিংসার সম্বন্ধে বলতে গিয়ে, এই নশ্বর শরীরের সহায়তায় শাশ্বত সত্যের মুখোমুখি দর্শন অসম্ভব, তিনি অহিংসাকে শাশ্বত বলছেন, এই কারণে শেষাবধি আমাদের বিশ্বাসের উপর নির্ভর করতে হয়। দর্শন বা দর্শন তত্ত্ব বিশ্বাসে নয় যুক্তিতে চলে, সুতরাং দর্শন হিসেবে কতটা এটা আমাকে একটা জায়গায় নিতে পারে এইটাকে আরেকবার ভাবার জন্য এই রিলোকেশন কথাটা আমি শিরোনামে রেখেছিলাম। এর মানে এই নয় যে গান্ধীর তত্ত্বে কোনো দর্শন নেই, এর মানে এই যে আপাতত এর মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে। মনে হয় এই নশ্বর দেহের সহায়তায় সত্যের পূর্ণ উপলব্ধির অসম্ভবতা, ইম্পসিবিলিটি উপলব্ধি করেই পুরাকালের কোন সত্য সন্ধানী অহিংসার মূল্য বুঝতে পেরেছিলেন। তিনি বলছেন এক ধরনের একটা ইম্পসিবিলিটি, যেহেতু আমরা আমাদের এই মর্টাল বডি নশ্বর দেহকে অতিক্রম করতে পারি না, এই যে অসম্ভবতা এটাকে অতিক্রম করে আমরা যেহেতু পূর্ণ সত্তায় বিকশিত হতে পারি না, সুতরাং সেই পূর্ণ সত্তায় বিকশিত হওয়ার জন্য অসম্ভবকে সম্ভব করার জন্য আমাদের অহিংসা আচরণ করা প্রয়োজন। কেন প্রয়োজন? কেননা অহিংসা আসলে
সত্যের পথ উদ্ভাসিত করা। অহিংসা একটি উপায় মাত্র, এটা গান্ধীর অহিংসা সম্বন্ধে বক্তব্যে সবচেয়ে বেশি করে তিনি যেটা যে জায়গাটায় জোর দিয়েছেন। কিছুটা পেরোটে পরে তিনি অহিংসা সম্বন্ধে বলতে গিয়ে লিখছেন, আমি গান্ধীর লেখা থেকে করছি তার বাংলা অনুবাদ থেকে ব্যারাকপুরে যে গান্ধী মিউজিয়াম রাখা হয়েছে এবং সেখানে যে রাখা হয়েছে সেখানে এই অনুবাদগুলো পড়া হয়েছিল আছে। অহিংসা ছাড়া সত্যের সন্ধান বা প্রাপ্তি সম্ভব নয়। অহিংসা ও সত্য এমন অঙ্গাঙ্গিভাবে যুক্ত যে তাদের পৃথক করা বাস্তবে সম্ভব নয়। এর আগে একটা কথা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে আমি যা বলতে চাইছি সেটা এই যে গান্ধী তার আগে সত্য সম্বন্ধে কথা বলেছেন এবং সত্যকে তিনি ঈশ্বর বলছেন। সত্য ঈশ্বরের স্বরূপ এবং সত্য যা কিছু আছে এবং যা কিছু প্রিয় এই যে এই জায়গার থেকে শুধুমাত্র সত্য হলেই ঈশ্বর হবেন তা না, বলছেন এই সত্যের জ্ঞান হওয়াটাও হচ্ছে আসলে ঐশ্বর। এই জ্ঞানকে অর্থাৎ অ্যাওয়ারনেস সেইটাকে তিনি বলছেন চৈতন্য হওয়া। এই চৈতন্য শব্দটা যার মধ্যে লুকিয়ে আছে সেটা চিত। আর সত্য যদি সৎ হয়, সত্যকে সৎ বলা হয়, সৎ মানে আছে যার অস্তি আছে এক্সিস্ট করে যা, তাহলে সত্য যদি সৎ হয় যাকে পিওরলি এক্সিস্ট করে, তার যখন অ্যাওয়ারনেস হচ্ছে বা জ্ঞান হচ্ছে অর্থাৎ জীবে যা প্রকাশ হলো আমার, তখনই আমার মধ্যে পূর্ণতার প্রকাশ হয়। আর পূর্ণতার প্রকাশ সবসময় আমার মধ্যে যা আনে সেটাকে ইংরেজিতে বলা হয় এক্সটাসি, আমাদের সংস্কৃততে বলা হয় আনন্দ। এই তিনে মিলে তিনি বলছেন যে ঈশ্বরের মূল রূপ হল সৎ চিত আনন্দ সচ্চিদানন্দ, কেননা তাহাই সত্য। সত্য হলো ঈশ্বরের সবচেয়ে বড় স্বরূপ। সুতরাং সেইখানে আমাদেরকে যেতে হবে, তাকে আমাকে অনুধাবন করতে হবে। এটা সম্পূর্ণ রকম ভাবে একটা অধ্যাত্মবাদী চিন্তার মূলক থেকে গান্ধী ভাবছেন। এর সঙ্গে স্বাধীনতা আন্দোলনকে মিলিয়ে ফেললে পরে ভয়ঙ্কর কঠিন একটা জায়গা তৈরি হয় এবং দেখা যাচ্ছে তিনি বলছেন যে এখানে পৌঁছতে গেলে পরে আমাকে কি করতে হবে। বলছেন অহিংসা ও সত্য এমন অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, এটা গান্ধী বলছেন, যে তাদের পৃথক করা বাস্তবে সম্ভব নয়, তারা একই মুদ্রা। বা বরং বলা ভালো যে কোনো চিহ্নবিহীন মসৃণ ধাতব চক্রের দুই পিঠ, বোঝা গেল তার মানে সত্য আর অহিংসা অভিন্ন। আরো বলছেন যাই হোক, অহিংসা হলো উপায় বা সাধন এবং সত্য হলো সাধ্য। অহিংসা হলো উপায় বা সাধন অর্থাৎ এটা পথ। অহিংসা আচরণের মাধ্যমে আমরা কোথায় গিয়ে পৌঁছবো সেটা আমার গন্তব্য। গন্তব্য কি না সত্য, তাহলে সত্য যদি গন্তব্য হয় বা সাধ্য হয় তাহলে এটা হলো সাধন। বলা হলো উপায়কে উপায় হতে হলে সর্বদাই তা আমাদের আয়ত্তাধীন হওয়া চাই। অর্থাৎ উপায় যা কিনা একই সঙ্গে কৌশলও বটে, সেটা কিন্তু আমার আয়ত্তাধীন হতে হবে, অর্থাৎ যা আমি পারি করতে, যা আমার পক্ষে সম্ভব করা। আবার সেই হিংসা আমাদের পরম কর্তব্য। অর্থাৎ গান্ধী এখানে বলতে চাইছেন তার অন্তত লিখিত বক্তব্যে যে এইখানকার লিখিত বক্তব্যে যে অহিংসা এমন একটি উপায় যা কিনা সম্ভবপর আচরণ করা, এবং এই সম্ভবপর আচরণীয় বিষয়টির দ্বারা আমরা যে গন্তব্যে পৌঁছতে পারি তার নাম সত্য, এবং সেটাই হচ্ছে আমাদের পূর্ণতার প্রকাশ, সেটাই আমাদের সবচেয়ে যে কোনো ধরনের এই পৃথিবীর সমস্ত রকম বৈষম্য, সমস্ত রকম শোষণ, সমস্ত রকম অনাচার ইত্যাদিকে যদি আমরা নিরসন করতে চাই, যদি সেগুলোকে আমরা সমস্ত তাড়িয়ে দিতে চাই পৃথিবী থেকে, তাহলে যেখানে পৌঁছতে হবে যে এক ধরনের একটা ইউটোপিয়া, প্রায় সেই টমাস মুরের ষোড়শতকীয় ইউটোপিয়ার মতো, যেটাকে গান্ধীজি পরবর্তীকালে রামরাজ্য নাম দিয়েছিলেন। সেখানে পৌঁছতে গেলে পরে একটা সব পেয়েছিল দেশ, সেখানে পৌঁছতে গেলে পরে এই অহিংসাকে অবলম্বন করে এগোতে হবে। এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় সমালোচনাটা এলো এইভাবে যে এফিকেসি অফ অহিংসা যেটা বলছিলাম, এই প্রবন্ধটাকে পাওয়া যায় সর্বত্রই পাওয়া যায়, কিন্তু খুব সহজ একটা পাওয়ার জায়গা হলো সাহিত্য একাডেমি থেকে কালেক্টেড ইংলিশ রাইটিংস অফ টেবল এই বলে যে বইটা প্রকাশ করা হয়েছিল, তার ভলিউম 4 চার নম্বর খণ্ড এবং 3 নম্বর খণ্ড, এই দুইয়ের মধ্যে রবীন্দ্রনাথ যে তিনটে খুব গুরুত্বপূর্ণ, তিনের বেশি উনি প্রবন্ধ সেখানে সংকলিত হয়েছে এবং তিনের বেশি প্রবন্ধ তার গান্ধী সম্বন্ধে ছিল, অনেকগুলো ছিল, এখানেই পাওয়া যাচ্ছে 5 থেকে 6 খানা,
তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, গান্ধীর অহিংস তত্ত্বকে নিয়ে রবীন্দ্রনাথের যা ভাবনা চিন্তা সেটা একটু বোঝাতে গেলে তার একটি হলো, তার দুটি হলো ওই আমরা 4 নম্বর খণ্ডে পাই, গান্ধীজ আইডিয়াল তার 645 নম্বর পৃষ্ঠায়, গান্ধী দ্য ম্যান 459 নম্বর পৃষ্ঠায়, আর খুব গুরুত্বপূর্ণ ভাবে পাই তৃতীয় খণ্ডে সাহিত্য একাডেমির কালেক্টেড ইংলিশ ওয়ার্স অফ রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে দ্য এফিকেসি অব অহিংসা, এটা হলো 755 নম্বর খ্রিস্টাব্দ, যেখানে তিনি খুব পরিষ্কার ভাবে রবি ঠাকুর বলছেন যে নৈতিক বা আধ্যাত্মিক একটি নীতি হিসেবে, একটি মোরাল কোড সেই হিসেবে অহিংসার রাজনৈতিক সীমাবদ্ধতাকে আমাদের মাথায় রাখা প্রয়োজন। এটা আমার ভাষান্তর, মোটের ওপর এটা হলো বক্তব্য। অর্থাৎ এর একটা সীমাবদ্ধতা রয়েছে, এবং সেটা কিরকম সীমাবদ্ধতা, যেটা তিনি ইনসিনুয়েট করছেন, অর্থাৎ যেটা তিনি ইঙ্গিতে বলছেন, দীর্ঘস্থায়ী বঞ্চনা এবং বৈষম্যের সমাজ রাজনৈতিক স্থিতাবস্থায় যখন আন্দোলন বা বিক্ষোভ বা বিদ্রোহ ধাক্কা খায়, বা বিদ্রোহ যখন একে ধাক্কা দেয় সেই স্থিতাবস্থাকে, তখন আধ্যাত্মিক অহিংসার তত্ত্ব কোনো কার্যকর ভূমিকা নিতে পারে কি না সেই বিষয়ে আমাদের একটু ভাবতে হবে। কিন্তু এ তৎসত্ত্বেও গান্ধীর অহিংসা তত্ত্বটি রবীন্দ্রনাথের কিন্তু কোনো কোনো দ্বিধা ছিল, তিনি অহিংসাকে পরম ধর্ম বলেই দেখেছেন রবীন্দ্রনাথ, গান্ধীও তাই দেখেছেন। কিন্তু একই সঙ্গে রবীন্দ্রনাথ তার দার্শনিক সীমাবদ্ধতাটাকে দেখেছেন, প্রায়োগিক সীমাবদ্ধতাকে দেখেছেন, কেননা ভায়োলেন্স, আমাদের অরিন্দম চক্রবর্তী বিখ্যাত দার্শনিক এবং দর্শনের শিক্ষক, যদি তার একটু সাহায্য নেই তাহলে দেখবে তিনি খুব সুন্দর করে হিংসা, হিংসে, ঈর্ষা, মাৎসর্য, লোভ ইত্যাদি নিয়ে তার একটি বিখ্যাত প্রবন্ধে খুব সুন্দর করে তিনি দেখাচ্ছেন যে দেখো দেখো পৃথিবীতে বেঁচে থাকতে গেলে পরে প্রকৃতিদত্ত যে কোনো ধরনের নিয়ম কোনোদিন অহিংস থাকা সম্ভব নয়, এক অদ্ভুত বিষয়। এবং এটা নিয়ে যে শুধুমাত্র আজকে কেউ ভাবছেন তা না, এটা নিয়ে যুগ যুগ ধরে সকলে ভাবছেন, এবং এইখানেই আসছেন। আমি প্রথমেই বসব যখন বলছিলেন তখন তার কথা থেকে যে সূত্রগুলো নির্মাণ করার চেষ্টা করছিলাম, কারণ আমার বক্তব্যের সঙ্গে সেই সূত্রগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত দেখতে পেলাম, যেমন ভালো লাগলো এই সমাপনটা। এখানে মহাভারতের কথা আসে, এখানে গীতার কথা আসে, এখানে যেগুলো ধর্মের কথা আসবে কিছুটা, অন্তত একটি নীতির কথা, এবং গান্ধী যেভাবে বুঝতে এবং সেই বোঝা সম্পূর্ণ বোঝা বা সেখান থেকে কোথায় পৌঁছানো যায় এই রিলোকেশনটা, এইটাকে নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা জানি যে আম্বেদকর এই অহিংসা তত্ত্বের, তার হরিজন তত্ত্বের সেগুলো প্রবল বিরোধিতা করেছিলেন, বহু ক্ষেত্রে একদম সঠিকভাবেই করেছিলেন। এই সঠিক কথাটা শুধু আমি বলছি না, আবার সেই দীপেশ চক্রবর্তীতেই ফিরতে হয়। দীপেশ চক্রবর্তী এমন অনেকগুলো জায়গাকে উল্লেখ করেছেন, একদম সাধারণ হাতের কাছে পাওয়া যাবে প্রবন্ধটা দেশ পত্রিকায় 16 অক্টোবর যে সংখ্যাটা সেটাতে, যে বহু রকমের বিরোধ, বহু রকমের সবিরোধিতার অভিযোগ গান্ধীর বিরুদ্ধে তোলা যায়, যা আজকের দিনে প্রায় সবকটাই সত্য। অর্থাৎ তিনি তার প্রচুর রকমের সীমাবদ্ধতা এবং সবিরোধিতাকে উল্লেখ করার পর তাকে ডিফেন্ড করার কোনো জায়গা আর পাওয়া যাচ্ছে না, সত্যি সেগুলো তার সবিরোধিতা ছিল। কিন্তু এত সত্ত্বেও গান্ধী এক বিরাট বড় প্রজ্ঞা, যে প্রজ্ঞাকে বাদ দিলে পরে ভারতবর্ষকে ভাবনায় চিন্তা করা অসম্ভবপর হয়ে পড়ে, এবং সেইটা করতে গেলে পরে তাকে আবার দার্শনিকভাবে পুনর্নির্মাণ করে নেওয়াটা খুব প্রয়োজন। সে দর্শন তত্ত্বের যেহেতু আমরা দেখতে পাচ্ছি সবকটাই তিনি নিজেই শুরু করেছিলেন, হয়তো কোথাও সম্পূর্ণ রকমভাবে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে তিনি কিন্তু প্রাত্যহিক জীবনে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, নানান জায়গাতে সারা বিশ্ব দরবার করে বেড়াচ্ছেন। শুধু কবে দক্ষিণ আফ্রিকা ছিলেন আমি সেই অংশ নিয়ে বলছি না, কারণ গান্ধীর মধ্যে স্পষ্টত দুটো ভাগ রয়েছে, দক্ষিণ আফ্রিকা ভাগের গান্ধী তার চিন্তাভাবনা কথাবার্তা ইত্যাদি এবং পরবর্তীকালের ভাগের সঙ্গে প্রচুর পার্থক্য রয়েছে। শুধু সেই অর্থে আমি বৈশ্বিক বলিনি, আমি যেটা বলতে চাইছি যে ভারতবর্ষের মতো বিরাট একটা দেশে সারাদিন ধরে সর্বক্ষণ সারা বছর ধরে তাকে বিভিন্ন রকম আন্দোলনে শারীরিকভাবে উপস্থিত থেকে দৌড়দৌড়ি করতে হচ্ছে, এবং এছাড়াও তিনি লন্ডনে যাচ্ছেন, ইংল্যান্ডে যাচ্ছেন, সেখানে গিয়ে কথাবার্তা বলছেন, সেখানে বিভিন্ন রকম সহসমিতিতে তিনি যোগদান করেছেন, এত কিছুর মধ্যে তারপরে যখন তিনি অহিংসা তত্ত্বকে নিয়ে সামনে এগোলেন, যা কিনা ইন ইটসেলফ শুধু অহিংসা হিসেবেই সেটা একটা বিরাট বড় বস্তু, প্রশ্ন হলো হয়তো তিনি সেটাকে নিয়ে
দার্শনিকভাবে সেই জায়গাটায় যেতে পারেননি বলে কিছু সবিরোধিতা, কিছু সীমাবদ্ধতার জায়গা তৈরি হয়েছে, কিন্তু তিনি যেখান থেকে যে গ্রন্থগুলোর উপর ভিত্তি করে তার পুরো তত্ত্বটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। আমরা যদি আরেকবার সেই গ্রন্থগুলোর নিরিখে তত্ত্বটাকে দেখি তাহলে দেখব, যদি সময় পেতেন, যদি সেই বহিরঙ্গের ব্যস্ততাটা না থাকতো, তাহলে হয়তো তিনি যেখানে যেতেন বা যেতে পারতেন তার কিন্তু একটা প্রচ্ছন্ন আভাস, প্রচ্ছন্ন রেখাচিত্র। তার যদি আমরা ওই রিডিং লিস্ট, তার পঠিতব্য বা পঠিতব্য মানে তার পাঠ করা বইয়ের এবং তার উল্লেখ করা বই গীতা মহাভারত ইত্যাদিকে যদি আমরা পরপর সাজিয়ে রেখে, তাহলে দেখবো যে তিনি সেখানে নিশ্চয়ই যেতেন। কিভাবে যেতেন সেটা নিয়ে তার বলা যেতে পারে, বা কিভাবে আমরা এটাকে আরেকবার নতুন করে আপনি সেটাকে একটু খানিকটা ওই মহাভারতীয় আলোতেই ভাবতে পারি। দেখা যাচ্ছে গান্ধী এটা অহিংসা তত্ত্বটা হঠাৎ করে আনে, এটা নিয়ে নিজেও বলছে। 1920 সালে একটি লেখায় তিনি কিন্তু হিংসার সপক্ষে কথা বলেছেন, এবং এরপরেও আমরা দেখব 1946 সালেও বলেছেন সৌগত বসু, ওই যে 2 অক্টোবর যে সংখ্যাটা বললাম সেখানে উল্লেখ করেছেন যে 1946 সালে জাপান ইংরেজ ইত্যাদি নানান রকম পরিস্থিতি যখন তৈরি হয় এবং তারপরে একটি সন্ধির চুক্তি এবং জাপানের সঙ্গে যেটা কিনা দরকার এবং ইংরেজি বিতরণের জন্য দরকার, 1942 সালে যখন নাকি গান্ধী বলছেন যে আমরা সম্পূর্ণ রকমভাবে নন ভায়োলেন্স অহিংসা এই হিসেবে এগোব, 1946-এ তিনি বলছেন যে না সেটা এগোতে গেলে পরে এবং ইংরেজকে বিতাড়িত করতে গেলে পরে হয়তো আমাদের আন্দোলন কোনো সময় হিংসারও আশ্রয় নেওয়া হয়ে যেতে পারে, সেটা আমরা চাইব না কিন্তু তবু নিতে হতেও পারে। অর্থাৎ প্রয়োজন হিসাবে হিংসা যে দরকারি হয়ে পড়ে আমাদের প্রাত্যহিক জীবনের নানান রকম ক্ষেত্রে এবং আন্দোলনের ক্ষেত্রে তো বটেই, এবং হিংসা মানে সব সময়ের জন্য কাউকে হানাহানিতে প্রবৃত্ত হতে হবে তা নয়। হিংসা শব্দটি নিজে থেকেই অসম্ভব রকম হয়ে বহুস্তরীয় শব্দ, তার অনেকগুলো দিক আছে। সুতরাং হিংসাকে যে আনতে হতে পারে এই বিষয়ে কিন্তু গান্ধী নিজেও সচেতন ছিলেন, এটাকেও গান্ধীর যারা বিরোধিতা করেন তারা অনেকেই সবিরোধিতা বলে দেখিয়েছেন। হ্যাঁ সবিরোধিতা তো অবশ্যই, কিন্তু তারপরেও অন্যের একটা দিক আছে। গান্ধী হচ্ছে সব জায়গায় অহিংসা শব্দটাকেই ব্যবহার করছেন, সেই কারণে ওই সবিরোধটা আরো বেশি করে সামনে চলে আসে, কিন্তু সবসময় অহিংসাই তিনি যেটাকে ইংরেজিতে বলে মিন করতে চাইছেন তা কিনা এইটাকে বুঝলে বোধ হয় এই বিরোধের এই দ্বিধার বা এই দ্বন্দ্বের নিরসন করা সম্ভব। অর্থাৎ যদি আমরা বাচ্চার্থে ধরি তাহলে আমরা দেখব যে অহিংসা শব্দই বারবার করে আসছে শব্দার্থগত, কিন্তু যদি আমরা ভেতরের ভাবার্থ ধরি তাহলে দেখবো অহিংসা দু জায়গায় একরকম থাকছে না, তিনি নিজে অহিংসা দুটো রকম বলেছেন, একটিকে বলা হয়েছে সদর্থক অহিংসা, একটিকে বলা হয়েছে অসদর্থক, পদর্থক শব্দটা ব্যবহার করলাম না, বলা হয়েছে পজিটিভ নন ভায়োলেন্স অ্যান্ড একই সঙ্গে আসছে নেগেটিভ নন ভায়োলেন্স তার কথা, এবং সেখানে দ্বিতীয়টি তারও কিন্তু অনুসরণ করা মুখ সময় দরকারি হয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি 1920 সালে 1925-এ যখন প্রথম গান্ধী তার এই অহিংসা তত্ত্বটাকে সামনে আনছেন এবং কথা বলছেন, তখন দেখছি যে আমি মানে লিখে রেখেছিলাম, এটা ছিল গুজরাটি যে সংখ্যা বেরোত আমাদের পত্রিকা নবজীবন, তাতে 9ই আগস্ট 1925 সেখানে গান্ধী সবিস্তার এই প্রবলেমস অব নন ভায়োলেন্স এই নামে তিনি লিখলেন 1925 9ই আগস্ট, এবং সেখানে তিনি সব রকম ভাবে অহিংসাকে আলোচনা করার চেষ্টা করলেন। খুব উল্লেখযোগ্য যেটা যে মহাভারত প্রসঙ্গটা বারবার করে আসছিল এবং পরবর্তীকালে গীতা প্রসঙ্গটাও আসবে বারবার করে, তিনি যুধিষ্ঠিরের প্রসঙ্গ আছে, এবং এটা একটা বিরাট তর্কের বিষয় যে মহাভারত আসলে কার গল্প, যুধিষ্ঠিরের গল্প না অর্জুনের গল্প, সে তর্কে আমি যাব না, কিন্তু সে প্রসঙ্গেও একটু শুধু স্পর্শ হয়তো করতে হতে পারে। এবং সেখানে বলতে গিয়ে সেই প্রবলেমস অফ নন ভায়োলেন্স 1925 সালে, এটা খুব গুরুত্বপূর্ণ, 1925 সালে গান্ধী যখন বলছেন অহিংসা ইজ এ গ্রেট ওয়াও, এটা একটা বিরাট প্রতিশ্রুতি, ইট ইজ মোর ডিফিকাল্ট দেন ওয়াকিং অন দ্য এজ অফ সোল, একে আচরণ করাটা
খরোধার তরবারির উপর দিয়ে হাঁটার থেকেও বেশি কষ্টকর, বেশি শক্ত, অনেক বেশি শক্ত। এটা হয়তো সহজ নয়, এটা তিনি বলছেন। অহিংসাকে তিনি প্রিচ করছেন, প্রচার করছেন। অবশ্য এই গান্ধী ঠিক 2-5 বছর আগে যদি আমরা যাই, খুব সমাপতনের ব্যাপার রয়েছে একটা, 11 আগস্ট 1920 সালে তিনি তার একটি লেখাতে লিখছেন, ইয়াং ইন্ডিয়াতে এই প্রবন্ধটি বেরিয়েছিল। সেখানে প্রবন্ধটির নাম ছিল দ্য ডক্ট্রিন অফ সোর্ড, অর্থাৎ তরবারি প্রিন্সিপাল, তরোয়ালের প্রিন্সিপাল। সেখানে তিনি বলছেন যে আই ডু বিলিভ দ্যাট হোয়ার দেয়ার ইজ ওনলি আ চয়েস বিটুইন কওয়ার্ডাইস, ভীরুতা অ্যান্ড ভায়োলেন্স, এবং হিংসা, ভীরুতা আর হিংসার মধ্যে যদি কোনো একটি পথকে বেছে নিতে হয়, আই উড অ্যাডভাইস ভায়োলেন্স, আমি তাহলে ভায়োলেন্স, হিংসাকে বেছে নেওয়ার কথা বলি। এটা কেন বলছি? এটা কি শুধুমাত্র ওই হাতে একটা তরোয়াল নিলাম আর কাউকে কাটার জন্য করলাম? না, এখানে ওই দার্শনিক সম্ভাব্যতা আর অসম্ভাব্যতার তত্ত্ব লুকিয়ে আছে তিনি বলছেন, কারণ তিনি জানেন ভায়োলেন্স কথাটার সঙ্গে ভায়োলেশন কথাটার অঙ্গাঙ্গী যোগ রয়েছে। এই ভায়োলেন্স হয় যখন আসলে কোনো ভায়োলেশন পায়, অর্থাৎ আমাদের প্রত্যেকের কিছু, ইংরেজিতে দুটো শব্দ আছে বা ইউরোপীয় ভাষায় এথিক্স অ্যান্ড মোরাল, আমাদের এখানে সবটাই নীতি। সুতরাং এই নীতিকেও আমাদের ভাবার্থে বুঝতে হয়, কখন আমরা এথিক্সের কথা বলছি, কখন আমরা মোরালিটির কথা বলছি। যে মোরাল কোডটাকে তিনি আলোচনা করছেন ভায়োলেন্সে, সেটা কিন্তু এথিক্যাল কোডের সঙ্গে যায় না। এথিক্যাল কোডটা হলো এখানে এরকম, সেই নীতি শৃঙ্খলায় ফেললে পরে ব্যাপারটাকে দেখা যায় এইভাবে। বলা হয় এটা, আমি একটা অন্য প্রসঙ্গ বলি, তন্ত্র প্রসঙ্গে 19 শতকে বড় হয়েছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, বাঙালি পণ্ডিত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বাঙালি বাঙালির তন্ত্র, বাংলাতেই তো সবচেয়ে বেশি পরিমাণে তন্ত্র জিজ্ঞাসা এবং তান্ত্রিক চর্চা হয়েছে, এবং তন্ত্র সমস্ত বইপত্র ইত্যাদির একটা বিরাট বিস্তার বাংলায় রয়েছে। সেইখানে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করতে গিয়ে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বই তন্ত্র জিজ্ঞাসা, সেইটার মধ্যে তিনি লিখছেন, 1910-10 নাগাদ ওই বইটা যখন বেরোলো, সেটার মধ্যে তিনি এক জায়গায় লিখছেন যে ধরুন প্রকৃতির কিছু নিয়ম দেওয়া আছে, এই প্রকৃতির নিয়মের অনুবর্তী হয়ে যখন আমরা কোনো কাজ করি, আমরা বেড়ে উঠি প্রাকৃতিকভাবে, যা কিনা আমাদের স্বভাবত, দুটো শব্দ তিনি ব্যবহার করছেন, এবং যা কিনা স্বভাবজ, অর্থাৎ যা স্বভাব থেকে তৈরি হয়েছে স্বভাবজ, এবং যা কিনা স্বভাবত, অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের মধ্যে রয়েছে। এই দুই ভাবে প্রাকৃতিকভাবে যখন আমরা কোনো জিনিসকে দেখি বা বোঝার চেষ্টা করি, বা প্রাকৃতিকভাবে যখন আমাদের পুরো ডেভেলপমেন্টটা হয়, তখন প্রকৃতির নিয়ম শৃঙ্খলায় বাধা দেয়। প্রকৃতির নিয়ম শৃঙ্খলায় কিন্তু কতগুলো এথিক্স নির্ধারিত আছে, তাই দিয়েই আমাদেরকে চলতে হয়, এবং সেইটাকে যদি আমি ভায়োলেট করি তাহলে ভায়োলেন্স হয়। পাঁচকড়ি বাবু আসলে জানি আলোচনা করছিলেন, সেটা হচ্ছে আমিষ নিরামিষ দ্বন্দ্ব, যেটা ভারতবর্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব, এবং যেটা এই মুহূর্তের ভারতবর্ষে দাঁড়িয়ে তো খুবই প্রাসঙ্গিক দ্বন্দ্ব। নানান সময় কতগুলো অদ্ভুত চিন্তা ভাবনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে নানান দিক থেকে, এটাই নাকি ভারতবর্ষ, ওটাই নাকি ভারতবর্ষ। ভারতবর্ষ অত সহজ নয়, এক বিপুল বৈপরীত্যের নাম ভারতবর্ষ, এক বিপুল হেটেরোজিনাইটি বা অসমসত্ত্বতার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ কোনোদিন সমসত্ত্ব ছিল না, হওয়া উচিত নয়, আশা করি হবে না, কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখা যাচ্ছে আমাদের ওই ধর্মচিন্তা, যেটা ভারতবর্ষের সনাতনী ধর্ম বলা হয়, যাকে পরবর্তীকালে হিন্দু নাম দিয়ে ডাকা হয়েছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে এই বৈপরীত্যগুলো রয়ে গেছে। আমিষ যে নিরামিষ দ্বন্দ্ব হচ্ছে সেই অন্যতম এক বড় বিতর্ক। সেই প্রসঙ্গেই তন্ত্র জিজ্ঞাসায় পাঁচকড়ি বাবু বলছেন যে ধরুন আপনি ভায়োলেন্স কাকে বলছেন, এইটা গান্ধীর ক্ষেত্রে আসবে। বলছেন যে দেখুন বাঘের স্বভাব হলো, বাঘ শার্দুল, তার স্বভাব হলো সে মাংসাশী প্রাণী, এটা প্রকৃতিদত্ত নিয়ম। আজ থেকে বাঘকে যদি আপনি বাধ্য করেন যে না, যে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে ভায়োলেন্স, হিংসা, সুতরাং আমরা অহিংসা চর্চা করব, সুতরাং তাকে যদি আপনি বাধ্য করেন যে সে আজ থেকে শাক আর পাতা খেয়ে থাকবে, মাংস খাবে না, তাহলে আপনি আসলে অহিংসা চর্চা করলেন না, আপনি হিংসা চর্চা করলেন। কিভাবে না, তার যে প্রকৃতিদত্ত নিয়ম এথিক্যাল কোড, তার ভায়োলেশন হয় শাক বা পাতা খেলে করে, বাঘ নিরামিষাশী হলে করে,
তার যে স্বাভাবিক খাদ্যাভ্যাস তার ভায়োলেশন ফলত ভায়োলেন্স হল, এটা এক ধরনের ভায়োলেন্স। সুতরাং শুধুমাত্র প্রাণী না মারলেই ভায়োলেন্স হলো না, আর প্রাণী মারলেই ভায়োলেন্স হলো, এই সহজ তত্ত্বে জিনিসটাকে ধরা যায় না। এই যুক্তিটা, এবং এটা বুঝতেই পারছেন যে শুধু এই যুক্তি দিয়ে নিশ্চয়ই মরাল কোড, এথিক্যাল কোড আর মরাল কোডের মধ্যে কোথায় দ্বন্দ্বটা তৈরি হচ্ছে সেই জায়গায় নিয়ে গেছে। এবং যেহেতু মরালিটি সম্পূর্ণ রকমভাবে শুধু মানুষের পৃথিবীতেই প্রযোজ্য, আর এথিক্স যেহেতু মানুষ এবং মানুষ নয় এমনকি একটি জড়বস্তু তার ক্ষেত্রেও প্রযোজ্য সেই নৈতিকতা, সুতরাং সেক্ষেত্রে ভায়োলেন্স কথাটা বারবার করে রিডিফাইন্ড হয়ে সামনে থাকে, পুনঃসংজ্ঞায়িত হয়ে, যা আমার চোখে ভায়োলেন্স তা অন্যের চোখে ভায়োলেন্স নাও হতে পারে এবং সেটা নিয়ম শৃঙ্খলা মেনেই ভায়োলেন্স না হতে পারে। সম্ভবত এই প্রসঙ্গেই এটা সম্বন্ধে সচেতন ছিলেন বলে রবীন্দ্রনাথ এফিকেসি অফ অহিংসা ওই প্রবন্ধের মধ্যে এই কথাটা বলেছিলেন, এই প্রসঙ্গ অবতারণা করেছিলেন যে এর বাইরে থেকে চাপিয়ে দেওয়ার নয়, এ ভেতর থেকে আসা। আমার যখন ভেতর থেকে সেই জিনিসটা আসে, আমি যখন আত্মিকভাবে সেখানে যেতে পারি যে না আমি এই কাজটি করবো না, একমাত্র তখনই আমি আমার প্রকৃতির পরিবর্তন ঘটাতে পারি। প্রকৃতির পরিবর্তন বাইরে থেকে আসে, প্রকৃতির পরিবর্তন ভেতর থেকে আসলে পরে তাহলে তার সেটা ভায়োলেশন হয় না। এগুলো নিয়ে কথা বলতে গিয়ে যেখানে আসছে গান্ধীর বক্তব্য, সেখানে দেখতে পাচ্ছি যে গান্ধী কিন্তু তাহলে 1920-তে এক সময় তিনি ভায়োলেন্সকে সমর্থন করছেন, হিংসাকে সমর্থন করছেন, এবং সেইখান থেকে 1925-এ গিয়ে তিনি আবার অহিংস হওয়ার কথা বলছেন। এবং তারপর যখন সেই প্রবন্ধটি এগুলো নন ভায়োলেন্স, প্রবলেমস অফ নন ভায়োলেন্স, তখন সেখানে বাকি প্রসঙ্গগুলোও এলো গান্ধী। তিনি গীতায় আসলেন এবং সারা জীবন ধরে গীতাই যে অন্যতম বড় চালিকা শক্তি ছিল গান্ধী, সেটা আমরা সকলেই জানি। এবং গীতায় আসার পর গান্ধী সেখানে যার সঙ্গে একটু হলো পার্থক্য তার তৈরি হলো, সেটা মনুবাদের সঙ্গে। তিনি গীতায় আসার প্রসঙ্গে পরবর্তীকালে ভায়োলেন্স নিয়ে কথা, নন ভায়োলেন্স নিয়ে কথা বলতে গিয়ে বললেন যে কোন পরিস্থিতিতে ভায়োলেন্সকে, হিংসাকে প্র্যাকটিস করা অর্থাৎ আচরণ করা সম্ভবপর নয়। ভায়োলেন্স হুইচ ইজ ইনএভিটেবল ডাজ নট দেয়ার ফোর সিজ টু বি সো অ্যান্ড বিকাম নন ভায়োলেন্স, ইট হ্যাজ টু বি রেকগনাইজড অ্যাজ ভায়োলেন্স। অর্থাৎ যেখানে কিনা এথিক্যাল ভায়োলেন্সের কথা আসছে, আমি তাকেও ভায়োলেন্সই বলবো, আমি তাকেও হিংসাই বলবো, এবং সেই হিংসা অপরিহার্য হিংসা, তাকেও পরিহার করতে হবে। এটা ছিল গান্ধীর কথা, এটা মনুবাদের বিরুদ্ধে যায়, কারণ মনু বলেছেন, তার মনু মানে মনু তো একটি দলের নাম, একটি গ্রুপের নাম, দীর্ঘদিন করে বলছেন মনু গিটামে দেখতে পাওয়া যায় যে দ্য ভায়োলেন্স স্যাংশনড বাই দ্য ভেদা and regarded by official regulated by official restraints is known as non violence, or the vedeja shikrito violence cheta naki non violence. Gandhi kintu shikrito ebong oshikrito majhkhane kono rokom porda thani, tini bolchen na je kono form ei violence or violence, eta hocche হিংসা সংক্রান্ত তত্ত্বে বা সন্দর্ভে মনুবাদের সঙ্গে গান্ধীর পার্থক্য, যা কিনা অত্যন্ত সদর্থক এবং বিরাটভাবে গ্রহণীয়। তারপরে তিনি গীতাতে যাচ্ছেন এবং গীতাতে যাওয়ার পর গীতায় যে তিনি যাচ্ছেন, গীতাকে কিন্তু তিনি মহাভারতের আলোকেই দেখছেন, কতটা জেনে দেখছেন কতটা বুঝে দেখছেন সেটা আমরা জানি না, কারণ আমরা পরবর্তীকালে দেখেছি বালগঙ্গাধর তিলক যিনি গীতার উপরে আরেকজন বিশেষজ্ঞ ছিলেন এবং যার একটি গোটা ট্রান্সলেশনই রয়েছে গীতার, সেখানে তিনি কিন্তু গান্ধীর গীতা পাঠে সরাসরি উল্লেখ না করেও তার ঠিক বিরুদ্ধ বলবো না, বাট কিন্তু তার থেকে আলাদা ধরনের একটি পাঠ বা একটি আলাদা ধরনের ব্যাখ্যায় তিনি প্ররোচিত হয়েছেন, যেখানে গীতা কিন্তু যথেষ্ট পরিমাণে সকর্মক এবং সে কিন্তু কখনোই অকর্মক নয়, আর সকর্মক হওয়ার মধ্যে যে নিষ্প্রিয়তা, যে আমার অনাসক্তির কথা গীতা বলেছে, সেখানে কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য, সে কর্ম যদি ভায়োলেন্ট কর্মও হয়, যেটা অর্জন করেছিলেন আত্মীয় স্বজনকে মারতে পেরেছিল, গীতা কিন্তু তাতে প্রবৃত্ত করছে। গান্ধী কিন্তু গীতা থেকে অন্য নিষ্কর্ষ নিচ্ছেন, তিনি বলছেন না কোনোভাবেই আমি হিংসায় প্রবৃত্ত হব না। এটা বলতে গিয়ে তিনি গীতার ঠিক আমি লিখেছিলাম এটা কোথায় ছিল, গীতার 6 নম্বর অধ্যায় থেকে সেখান থেকে তিনি একটা শব্দকে তুলে নিলেন, যেটা জৈনরা পরবর্তীকালে প্রচুর কথাবার্তা তাই নিয়ে বলেছে, পরবর্তীকালে নয় জৈনরা জানিয়ে প্রচুর কথাবার্তা বলেছে, জৈন ধর্মের মধ্যে এই নিয়ে একটা নীতি আছে, সেই শব্দটা হলো অপরিগ্রহ। এই অপরিগ্রহ শব্দটা হলো যে আমার পরিগ্রহ নয়, অপরিগ্রহ,
আসলে পরিত্যাজ অপরিগ্রহ হল, এটা গান্ধি নিচ্ছেন এবং সারা জীবন এই তত্ত্ব নিয়ে তিনি প্রচুর পরিমাণে কথাবার্তা বলেছেন। এবং এই অপরিগ্রহ তত্ত্ব গীতার থেকে নেওয়ার পর তিনি সেই অপরিগ্রহ তত্ত্ব আবার খুঁজে পেলেন ঈশ উপনিষদে, এবং ঈশ উপনিষদের একটি স্তরকে নিয়ে গান্ধী রীতিমত সারা জীবন ধরে প্রায় অবসেসড ছিলেন। তিনি বললেন ঈশ উপনিষদের সেই স্তরটা মা গৃধ কষয় শীত ধনম, এটা সংস্কৃত, এটা ইংরেজিটা গান্ধী নিজে করেছিলেন যেভাবে সেটা কিন্তু আসলে ভুল ইংরেজি। কিন্তু তিনি করলেন কি, ডু নট কোভেট এনিবডিজ ওয়েলথ অর পজেশন, অন্য কারো ধন বা সম্পদের প্রতি দৃষ্টি দিও না, লোভের দৃষ্টি, সেটাকে তুমি আয়ত্ত করতে চাও না। আমার মধ্যে যখন এই নিরাসক্তি জন্ম নেবে যে অপরের ধন আমার নয়, একমাত্র তখনই আমার পক্ষে অহিংসার পথে চলা, কারণ হিংসা আসছে কোথেকে না, ওই অরিন্দম চক্রবর্তীকে যদি আমরা ধরি একটা সূত্র হিসেবে, হিংসা অহিংসা হিংসে এবং হিংসার পার্থক্য ঈর্ষা মাৎসর্য অসুয়া এগুলোকে বোঝার জন্য, তাহলে দেখবো অরিন্দম চক্রবর্তী খুব সুন্দর করে বলছেন যে হিংসার একটা মোবিলিটি একটা গতিময়তা আছে, সেটা কোথা থেকে কোথায় যায়, বলছে আমার এমন একটা কিছু নেই যা অন্যের আছে, এই অন্যের যা আছে আমার নেই সেটা দেখে আমার একটু চোখ টাটাচ্ছে এবং সেটা আমার চাই, তখন আমার মধ্যে হিংসার অবতারণা হয় বা হিংসের অবতারণা হয়ে থাকে। এটাতে মানহানি হতে পারে, প্রাণহানি হয় না, হিংসা এখানে প্রাণহানির সম্ভাবনা থাকে, ভায়োলেন্স এটাতে প্রাণহানির সম্ভাবনা থাকে, প্রথমটা জেলাসি প্রথমটা ভায়োলেন্স, ওই জেলাসি থেকে ভায়োলেন্সে যায় মানুষ, কিভাবে যায়, তখন তিনি ওই সংস্কৃত শব্দটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন যে এটাই মাৎসর্য। মাৎসর্য কেন, কেননা মত অর্থাৎ আমার, মাই আমার কাছে যা থাকার কথা ছিল তা যখন আমার কাছে নেই, আমার কাছ থেকে সরে সরে সর সরে সরে যখন অপরের কাছে পুঞ্জীভূত হয়েছে, আমার কাছ থেকে দূরে চলে গেছে, এই আমার থেকে দূরে চলে যাওয়ার সরে মাৎসর্য হয়েছে যখন, তখন আমার মাৎসর্য হয়, তখন আমি তা চাই। গান্ধীর অপরিগ্রহকে বোঝা, গীতা থেকে ঈশ উপনিষদে যাওয়া এবং ঈশ উপনিষদের ওই একটিমাত্র পঙ্ক্তিকে গান্ধী নিজে উচ্চারণ করেছিলেন তার অটোবায়োগ্রাফিতে, যে সারা পৃথিবীর সমস্ত গ্রন্থ যদি কোনো কারণে পুড়ে যায়, নষ্ট হয়, ডুবে যায়, যদি ওই একটিমাত্র লাইন পঙ্ক্তি যদি বেঁচে থাকে, যাকে তিনি বলছেন মাহ গৃধ কষয় শীত ধনম, তাহলেই পৃথিবীতে অহিংসার চর্চা সম্ভব। এবং তার তিনি ব্যাখ্যা করছেন, ডু নট কোভেট অর্থাৎ ডু নট ওয়ান্ট ডিজায়ার এনিবডিজ ওয়েলথ অর পজিশন, অন্যের পজিশন অন্যের ওয়েলথ অন্যের সম্পদের দিকে মাৎসর্যের দৃষ্টি দেবে না, তা চাইবে না, ডিজায়ার করবে না। সেখান থেকে তোমার মধ্যে ধীরে 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 প্রথমে নিরাসক্তি এবং হয়তো পরবর্তীকালে প্রথমে অনাসক্তি এবং হয়তো পরবর্তীকালে নিরাসক্তি নিষ্প্রিয়তা জন্মাবে, তুমি অহিংস হবে। যে ক্ষমতা বৃত্তের মধ্যে আমরা সবসময় ঘুরি ক্ষমতাকে কেন্দ্রীভূত করার জন্য, হয়তো সেখান থেকে বেরোতে পারবো, এটা উনি বুঝাতে চেয়েছিলেন। এটাকে ভুল ব্যাখ্যা বলা হয়। কেন বলা হয়, তার কারণ এর পেছনে একটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের যে গল্পটা আছে, আমরা যদি স্বাধীনতা আন্দোলন রাজনৈতিক আন্দোলন এর পরিপ্রেক্ষিতে ভাবি, তাহলে এটা একটা বিরাট রকমের বলতে পারি আমরা একটা ফ্লড ট্রান্সলেশন, একটি ত্রুটিপূর্ণ ভাষা অনুবাদ যার উপরে দাঁড়িয়ে আছে গান্ধীর পুরো তত্ত্বটা। শঙ্কর তার ভাষ্যে, শঙ্করের ভাষ্য যা নাকি আমাদের উপনিষদের বেশিরভাগ ভাষ্যের জন্য আমরা যার উপর নির্ভরশীল বা অন্তত নির্ভরশীল না হলেও যাকে নিয়ে আমাদের কথা বলতে আমরা বাধ্য যে কোনো ধরনের দার্শনিক প্রয়াসে যদি আমরা ভাবতে চাই, শঙ্কর তার ভাষ্যে ঈশ উপনিষদের এই একই পঙ্ক্তিকে যখন অনুবাদ করছেন মান্য সংস্কৃততে, তার ইংরেজি সরাসরি করলে পরে দাঁড়ায় ট্রান্সলিটারেশন, শুধু ট্রান্সলেশন নয়, একদম সরাসরি আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় কোভেট নট ওয়েলথ ইয়োর্স অর আদার্স। প্রথমটা কি ছিল, গান্ধী যেটা করেছিল, অপরের সম্পদে নজর দিও। শঙ্কর কি বললেন, সম্পদ চেয়েও না তোমার নিজের না অন্যের। এটা কেন বললেন, এটা বললেন এই কারণে যে তাহলে সম্পদের প্রতি মোহটাকেই কাটিয়ে ওঠা সম্ভব, সম্পদের প্রতি মোহ তাহলে কারোরই থাকবে না। অর্থাৎ শঙ্করের ভাষ্যটা জেনারেল ভাষ্য, সকলের জন্য প্রযোজ্য, না নিজের সম্পদ না অপরের সম্পদ, এটার মধ্যে কিন্তু তিনি চান বা না চান, অর্থাৎ ঈশ উপনিষদ সেখানে চাওয়া হোক বা না হোক, ব্রাহ্মণ্যবাদ চাক বা না চাক,
এক ধরনের একটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কথা বলা হলো, সকলের জন্য যা প্রযোজ্য। এটা যে সম্পূর্ণ রকমভাবে মার্কসিস্ট আমি তা বলছি না, কিন্তু এটা বলা হলো। গান্ধী যখন বললেন অপরের সম্পদে নজর দিও না, তার আড়ালে কিন্তু মেনে নেওয়া হলো যৌক্তিকভাবে, তার মানে অপরের সম্পদ থাকতে পারে এবং আমার নাও থাকতে পারে, অর্থাৎ একটা বৈষম্য সম্পদের কিন্তু অলরেডি থেকে গেল। ঠিক যেরকম ভাবে হরিজনদের নিয়ে প্রচুর কথা বললে এবং বর্ণ ব্যবস্থার মানে জাতপাত ছোঁয়াছুঁই অস্পৃশ্যতা যে ভারতবর্ষের অন্যতম বড় একটা দুর্বিষহ জিনিস, সেটাতে একটা অভিশাপ এবং এটা যে অত্যন্ত খারাপ, এই বিষয়ে সচেতন কথাবার্তা বললেও গান্ধী কিন্তু আসলে বর্ণ ব্যবস্থাকে মেনে নিয়েছিলেন, তিনি কিন্তু বর্ণ মানতেন, এটা তো বিভিন্ন লেখালেখিতে পরিষ্কার। ঠিক সেরকম ভাবে তাহলে বড়লোক কোনো একজন কেউ যে নাকি সমবন্টনের উপরে দাঁড়িয়ে তার মুনাফা তৈরি করেননি, তার কিন্তু মুনাফাটা থাকলোই, তার মুনাফার থেকে কিন্তু সেটা রাষ্ট্রের মুনাফায় পরিণত হলো না, প্রাইভেট প্রপার্টি থাকলো এবং কারো একজনের মুনাফা বেশি থাকলো, ধনী ধনীই থাকলেন, শুধু বলা হলো ডু নট কোভেট দ্য ওয়েলথ সামবডি এলস পসেসেস। একটি ভুল অনুবাদের মাধ্যমে অধিকভাবে এক ধরনের একটা বৈষম্য কিন্তু হয়তো প্রকারান্তরে মান্যতা পেয়ে গেল। এইখানে অহিংসা একটু ধাক্কা খায় যে তাহলে আমি অহিংস হব কি করে, এবং এইখান থেকে আসে আমাদের পুনরাবলোকন অর্থাৎ রিইনভেন্ট করা বা রিলোকেট করার চেষ্টাটা। দেখতে পাচ্ছি যে গান্ধী গীতা বলছেন, মহাভারত থেকে নিচ্ছেন, তার প্রথম প্রবলেমস অফ নন ভায়োলেন্স তিনি যুধিষ্ঠিরকে কোট করছেন, অর্থাৎ তিনি মহাভারত পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ যিনি নাকি গান্ধীর অন্যতম বড় পাঠক ছিলেন এবং গান্ধীকে অসম্ভব ভালোভাবে বুঝতেন এবং ভারতীয় দর্শনের প্রেক্ষিতেই বুঝতেন। এই ভায়োলেন্স নন ভায়োলেন্স বোঝার জন্য আমাদেরকে সরাসরি যে সবসময় ইউরোপেই চলে যেতে হবে এবং একটু অ্যাগাম্বেন যারা কিনা প্রাসঙ্গিক, একটু হ্যানা অ্যারেন্ট এবং একটু বাকিদের হয়ে ক্ষমতা সন্দর্ভ বোঝার জন্য অল্প গ্যাডামার, একটু ফুকো, একটু বায়োপলিটিক্স নিয়ে কথা বলে তারপর স্পিনোজা এবং অ্যারিস্টটল পেয়ে বেরোতে হবে, তা কিন্তু সবসময় নয়। আমাদের ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে বসে শুধুমাত্র রবীন্দ্রনাথকে একটি চকমকি পাথর হিসেবে পাশে রেখে তারপরে যদি আমরা গান্ধীকে দেখার চেষ্টা করি, তাহলে তার বিশালতা, ব্যক্তি, তার প্রয়োজন আজকের দিনে এবং একই সঙ্গে তার সীমাবদ্ধতা আর কি হতে পারত সেটা নিয়ে একটা সূত্র পাওয়া সম্ভব। এবং সেই কারণেই রবীন্দ্রনাথ বাসক যেটা প্রথমে উল্লেখ করে আমার খুব সুবিধে করে দিয়েছেন, গীতা মহাভারত এই দুয়ের বিরাট একটা প্রভাবকে উল্লেখ করেছে। কেন মহাভারত? অহিংসা তত্ত্বকে আলোচনা করতে গেলে পরে মহাভারত এই কারণে আসে যে অহিংসাকে নিয়ে শব্দগতভাবে, অর্থগতভাবে এবং দার্শনিক কোনো একটি তত্ত্বগতভাবে অহিংসাকে নিয়ে এত আলোচনা ভারতবর্ষের আর কোনো গ্রন্থে হয়নি যতটা মহাভারতে হয়েছে। জৈনরা তারা অহিংসা এবং অপরিগ্রহ এই দুটো শব্দকে গ্রহণ করেছিল এবং অপরিগ্রহ অর্থাৎ কোনো ধরনের কোনো আসক্তি কোনো সম্পদে থাকবে না, এবং তাহলেই সেই আসক্তিহীনতার থেকে ধীরে ধীরে হিংসাহীনতায় আমরা উত্তীর্ণ হতে পারি। সেই কারণে অহিংসা হাইফেন অপরিগ্রহ এইভাবে জৈনদের যে তত্ত্বটি তৈরি হয়েছিল গান্ধী সেটাতে থিতু ছিলেন, কিন্তু মূলত গান্ধী নিয়েছিলেন জিনিসটাকে গীতা বা মহাভারত থেকে। গীতা বা মহাভারতে কিন্তু এই নিয়ে দীর্ঘ আলোচনা আছে এবং এই দীর্ঘ আলোচনাতে নিদর্শন করার জন্য তারা দেখেছিলেন অহিংসা অত্যন্ত আজকের দিনের এই সেমিনারের ভাষায় বলতে হয় প্রবলেমেটিক টার্ম, খুব সমস্যাবহ। অহিংসা নিয়ে বেশি দূর এগোনো যায় না, কারণ ওই এথিক্যাল কোড আর মোরাল কোডের মধ্যে একটা বিরোধ বাধে। আমরা দেখতে পাই যে যদি মোরাল কোড অহিংসা মেনটেন করতে হয়, যদি সেটাকেই জারি রাখতে হয়, তাহলে অনেক সময় এথিক্যাল কোড অব অহিংসা সেটাকে ভায়োলেট করতে হয়, আর ভায়োলেশন মানেই আরো একবার ভায়োলেন্স এর মধ্যে যেতে হয়। এটাকে কাটিয়ে ওঠার জন্য মহাভারত কিন্তু কথা বলেছিলেন। আমি একদম প্রথমে শুরু করেছিলাম যে গোষ্ঠী নির্গমনে আমরা সচরাচর যা বলে থাকি সাধারণভাবে, যার মধ্যে অনেকটার মধ্যেই হয়তো খুব কুটো দার্শনিক জিজ্ঞাসা বা বোঝার চেষ্টা থাকে না, শুধু কতগুলো মান্যতা থাকে। এটাও এক ধরনের স্থিতাবস্থা যেখানে খুব বিপদ থাকে বহু সময়, ভুল চিন্তা বা ভুল কথা বা ভুল তর্কের অবসর বহু সময় দীর্ঘদিন ধরে মানুষের মনের মধ্যে স্মৃতিতে গল্প গাথায় ওই জারি থাকতে 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 ধীরে ধীরে এক ধরনের একটা মান্যতা পেয়ে যায় লৌকিক স্তরে। এটাকে আমরা প্লেগিয়ান কনসাসনেস বলতে পারি, যেখান থেকে পরবর্তীকালে মনে হয় যে এটাই হয়তো ঠিক, এর বাইরে আর কোনো কিছু ঠিক নেই।
এবং তারপরে যখন অন্য কেউ এসে বলেন যে না এটা তো নয়, আমরা পড়াশোনা করে দেখলাম যে এর বাইরে তো আরো কিছু কথা ছিল, তখন অনেক সময় ওই লৌকিক প্রজ্ঞা সেটা মানতে চায় না, তারা তখন একটু অসহিষ্ণু হয়ে ওঠে। অহিংসার ক্ষেত্রে এইরকম একটা কাণ্ড ঘটেছে। ভারতবর্ষের আনাচি কানাচি কাণ্ড পাতলে পরে শোনা যায় অহিংসা পরম ধর্ম, এবং এই শব্দটা বা এই বাক্যটি সরাসরি এসছে অহিংসা অহিংসা পরম ধর্ম, এই সংস্কৃত শব্দটি সরাসরি এসছে মহাভারত থেকে। মহাভারতে এই পরম ধর্ম সুপ্রিম ভার্চু এই হিসেবে যে জিনিসগুলোকে উল্লেখ করা হয়েছে, মোটমাট পরম ধর্মের উল্লেখ আছে 54 times। পণ্ডিতেরা দেখাচ্ছেন যে 54 মধ্যে মাত্র 4 বলা হয়েছে অহিংসা পরম ধর্ম। আচ্ছা মানলাম, তাহলে 50 অন্য কিছু বলা হয়েছে, কিন্তু তাতে তার অহিংসার পরম ধর্ম হতে বাধে না, কিন্তু বাধছে। দেখা যাচ্ছে ওই এথিক্যাল কোডের প্রশ্নটা চলে আসছে, দেখা যাচ্ছে না বহু সময় কষ্ট বা দুঃখ, আপনি ব্রিটিশ শাসনটাকে আমরা যদি সকলে মিলে একটু দুঃখ বলে ভাবি, যন্ত্রণা বলে ভাবি, তাহলে ব্রিটিশ শাসনটা আমার এখান থেকে যাবে কি করে? যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে শুধু এই মরাল কোডটাকেই নিয়ে চলি আর এথিক্যাল কোডটাকে যদি আমি মাথায় না রাখি, আমাকে শাসন করাটা তো তার কোন কাজের মধ্যে পড়ে না। কে সে আমাকে শোষণ করার ক্ষেত্রে? কাজে আমার মধ্যে যে একটা বিক্ষোভ দানা বাঁধবে, এবং আমি যদি বলি যে না ব্রিটিশের কিছু ধন সম্পদ আছে যে ভুল অনুবাদটা করা হয়েছিল ঈশ উপনিষদে সেটাকে মেনে, সুতরাং ডু নট কোভেট দ্য পজিশন দ্যাট দ্য ব্রিটিশার্স হ্যাভ, এটা করে যদি আমি বসে থাকি তাহলে তো সেটা নিশ্চেষ্ট হয়ে বসে থাকার স্বামী। এই ধরনের একটা এক ধরনের একটা ওই নিয়তিবাদ, কবে আমার জীবনে কবে আমার শোষক তার মধ্যে আত্মিক উন্নতি ঘটবে, তিনি বুঝবেন যে না শোষণ করা উচিত নয়, তার মুখাপেক্ষী হয়ে আমাকে বসে থাকতে হবে যেন আমি সচেষ্ট হয়ে আমার যন্ত্রণার অবসান ঘটাতে পারি না। অন্তত অহিংসা তত্ত্বের যে সমস্যাটা সেটা আমাকে সে এরকম ভাবতে শেখায়, যে কারণে একটা বিরাট প্রজন্ম সবসময়ের জন্য গান্ধীকে নিয়ে রীতিমতো ওই যুগ্ম বিপরীতে বাইনারিতে ভাগ হয়ে গেছে। একদল বলেছেন তিনি অত্যন্ত আদর্শবাদী এবং তাকেই অনুসরণ করা দরকার, আরেকজন বলছেন আরেকদল বলেছেন যে না প্রয়োগের দিক থেকে তিনি অত্যন্ত ইনএফেক্টিভ এবং সেই কারণে তাকে অনুসরণ করা সম্ভব নয়। আসলে কি গান্ধী তাই? আমার মনে হয় একটা শব্দ আছে অপরিয়া, ওই মাঝখানে যে অংশটা যে ফাঁকটা তৈরি হয় গান্ধী সেইখানে আছে। গান্ধী যা বলেছেন অহিংসা এবং আরেকবার অহিংসা শব্দ উচ্চারণের মাধ্যমে তারই মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তিনি যখন সেটাকে যুক্তি হিসেবে বিস্তার করছে তখন দ্বিতীয় অহিংসাকে আমরা যদি অহিংসা না বলে অন্য কিছু বলে বুঝি তাহলে দেখতে পাবো যে বিতর্কটার তৈরি হচ্ছিল অহিংসার ইফেক্টিভিটি নিয়ে, অর্থাৎ কতটা প্রায়োগিক কতটা সম্ভবপর সেটা নিয়ে। ওই সম্ভাব্যতার তর্কটাকে কিন্তু আমরা তাহলে অবসান করতে পারি, অহিংসাও সম্ভবপর হয় শুধু অসম্ভব থাকে না, সেই শব্দটা কি? এবার আবার মহাভারতে কি দেখছি, মহাভারত কার বা মহারাজ যারা লিখেছেন মহাভারতে কেউ একজন লেখেননি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই নিয়ে প্রচুর আলোচনা করেছেন এবং করে তারা দেখছেন যে 54 পরম ধর্ম হিসেবে নানান কিছুকে উচ্চারণ করলেও তার মধ্যে 4 অহিংসা পরম ধর্ম এটা বলার পরে 8 আরো একটি গুণকে যা কিনা অহিংসার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত কিন্তু একটি অন্তত স্তর উন্নত তার কথা উচ্চারণ করেছে। হয়তো গান্ধী সেই দ্বিতীয় অংশটাকে অহিংসা বলে, আমরা বললাম ভাবার্থগত ভাবে দুটো অহিংসার কথা আসে গান্ধীর তত্ত্বে, দ্বিতীয় অর্থটা হয়তো এই অর্থে আসে। 8 বলছেন যুধিষ্ঠির বলছেন, আপনারা জানেন সব আপনারা জানেন যে আরণ্যক পর্বে যেখানে তার বাকি 4 ভাই মারা গেলেন মানে প্রাণত্যাগ করলেন, দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল যন্ত্রণার চিহ্ন ছিল না, একটি সরোবরের পাশে জল খেতে গিয়ে আসলে সেখানে যক্ষ রূপে ধর্ম দেবতা ছিলেন এবং তিনি এসে পরীক্ষা করছেন, যুধিষ্ঠিরকে প্রশ্ন করেন এবং একাধিক প্রশ্ন প্রচুর প্রশ্ন, এবং তার মধ্যে 2 যুধিষ্ঠিরকে দিয়ে একটি শব্দ বলিয়ে নেওয়া হয়, বলা হয় পরম ধর্ম কি? এই ছিল প্রশ্ন। যুধিষ্ঠিরের উত্তর ছিল অনৃশংসম পরম ধর্ম, এবং একদম শেষে সমস্ত বক্তালাপটা শেষ হওয়ার পর যুধিষ্ঠির নিজে অ্যাভাও করেন অর্থাৎ প্রতিশ্রুতিবদ্ধ হন যে তিনিও সারা জীবন অনৃশংস হওয়ার চর্চা করবেন, সম্ভবত
এবং এইভাবে দেখা যেতেই পারে যে যখন আমরা গান্ধীকে নিয়ে কথা বলছি, তার অহিংসা তত্ত্বকে নিয়ে কথা বলছি, একটি অহিংসা হচ্ছে সম্ভাব্য অহিংসা, একটি হচ্ছে অসম্ভাব্য অহিংসা। ঠিক যে সমালোচনাটা রবীন্দ্রনাথ করেছিলেন, বলেছিলেন যে এটা অসম্ভাব্য, ইম্পসিবল, শুধু অহিংসা বলে যদি এটাকে দেখি, অর্থাৎ আড়ালে একটা ইঙ্গিত কিন্তু রয়ে গেল যে তার মানে সম্ভাব্য অহিংসা বলেও কিছু একটা দেখা সম্ভব। এই সম্ভাব্য অহিংসাটা হচ্ছে অনৃশংস। 54 বার যে পরম ধর্মকে নিয়ে কথা বলা হয়েছে, 54 times মহাভারতে, তার মধ্যে 4 বার হচ্ছে অহিংসা পরম ধর্ম, 8 বার অনৃশংস পরম ধর্ম। এবং তার পরবর্তীকালে অনুশাসন পর্বে যখন ভীষ্মের কাছ থেকে সমস্তটা শুনে নিচ্ছেন যুধিষ্ঠির, দর্শন কাকে বলে, জীবন কাকে বলে, বাস্তব কাকে বলে, শাসন কাকে বলে, এই পৃথিবীর অর্থ কি, এই শাসনের অর্থ কি, সমস্ত কিছু সমাজ দর্পণ হিসেবে যখন, দর্শন দর্পণ হিসেবে যখন ভীষ্ম সরসজ্জায় মৃত্যুর আগে বা প্রয়াণের আগে যুধিষ্ঠিরকে শোনাচ্ছেন নানান নীতি কথা, সেখানে ধর্মব্যাধের প্রসঙ্গ আসে এবং সেই ধর্মব্যাধ তিনি যুধিষ্ঠিরকে ধীরে 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 শেখাচ্ছেন অহিংসা কাকে ওই গল্পের মধ্যে। এবং অহিংসা বলতে গিয়ে মিথিলার সেই ধর্মব্যাধ তিনি কিন্তু ধীরে ধীরে অনৃশংসর দিকে যাত্রা করছেন। তিনি বলছেন যে দেখো আমার কাজ তো ব্যাধ হিসেবে পাখিকে মারা এবং কাটা। বললেন যে না, তাহলে এই কাজটা আপনি করছেন কেন, এটা তো হিংসা। যে হ্যাঁ, কিন্তু এটা তো আমার কাজ, এটা আমার বৃত্তি। বৃত্তিগতভাবে আবার সেই এথিক্যাল কোডের প্রশ্ন আসছে, আমি যদি এই বৃত্তিটাকে বন্ধ করি তাহলে আমার বৃত্তি বন্ধ হয়। আর বৃত্তি বন্ধ হওয়া মানে হচ্ছে উপার্জন বন্ধ হওয়া, উপার্জন বন্ধ হওয়ার মানে হলো আত্মাহুতির হওয়া, আর আত্মঘাতী হওয়া হচ্ছে সবচেয়ে বড় হিংসার কাজ। আমি সেটা তো করতে পারি না। তাহলে একটা মোরাল হিংসা আর একটা এথিক্যাল হিংসা, দুটো কিন্তু আসলে পরস্পরের মধ্যে এক ধরনের একটা ঠোকাঠুকি, একটা কন্ট্রাস্ট তৈরি করে। এবং বলে সেখান থেকে তিনি যেখানে উত্তীর্ণ হলেন সেটা হলো অনৃশংসতা। গান্ধী এই অনৃশংসতা নিয়ে ভেবেছেন এবং পরবর্তীকালে যখন গান্ধী বলছেন তার অহিংসার প্রবলেমস অফ নন ভায়োলেন্স, একটি নির্দিষ্ট একটি উদাহরণ দিয়ে তিনি বলছেন যে কিন্তু প্রকৃত অর্থে প্রায়োগিকভাবে প্রতিদিনকার জীবনে, প্রাত্যহিক জীবনে আমাদের পক্ষে কি সম্পূর্ণ অহিংস হওয়া সম্ভব? আমরা যখন কোথাও দাঁড়িয়ে থাকি তখন প্রতিটি জীবাণু, প্রতিটি চারপাশের পিপীলিকা, তাদের উপরেও কি আমাদের অহিংস হওয়া সম্ভব? দেখা যাচ্ছে না, এমনকি বাচ্চার্থে বা বাক্যার্থেও না, কারণ আমাদের ভাষা তাই আসলে এক ধরনের ভায়োলেশন। আমাদের যে ভাষা থাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে ভায়োলেন্স এনকোডেড থাকে, অর্থাৎ সেটাকে পুড়ে দেওয়া থাকে। কোন পরিস্থিতিতেই প্রায়োগিকভাবে আমাদের পক্ষে অহিংস হওয়া সম্ভব নয়, কিন্তু যেটা সম্ভব অনৃশংসতা সম্ভব। ইংরেজি করলে পরে সেটার নাম লেনিয়েন্সি হতে পারে, খুব সহজভাবে ইংরেজি করলে পরে সেটার নাম নন ক্রুয়েলটি হতে পারে। অর্থাৎ একটি সৈন্য যখন যুদ্ধক্ষেত্রে তখন সে তার অস্ত্র উঠিয়ে দিয়ে বলতে পারে না যে না আমি কাউকে মারবো না, আমি অহিংস হলাম। সৈন্য হিসেবে তার কাজ সেখানে যুদ্ধ করা। ঠিক ভেবে দেখুন, এবার গীতাকে আনি, ওই একই কথা বলা হয়েছে যে দিস ইজ আ গিভেন ডিউটি, এটা তোমার কর্তব্য, পালনীয়। তুমি অর্জুন এখন না করতে পারো না যুদ্ধে এসে, যেখানে তোমার ভরসায় পাণ্ডব তুই যুদ্ধে এসছে যে তুমি যুদ্ধ করবে। কেন ভেবে নিচ্ছ তুমি নিজেকে এত বড় যে তুমি ঠিক করবে সবকিছু? তুমি কিচ্ছু নাও, নিমিত্ত মাত্র। তোমার এখানে কাজটুকু, ডিউটি ইজ গিভেন টু ইউ, তোমাকে দেওয়া হয়েছে, তুমি যুদ্ধ করবে। আর সেটা করছো যখন তুমি, তখন তুমি কোনো পরিগ্রহ থেকে তা করছো না, অপরিগ্রহ যুদ্ধ। কিভাবে অপরিগ্রহ? না, তুমি কারো ওয়েলথ, সম্পদ আশা করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ করছো না, তোমায় একটা কর্তব্য দেওয়া হয়েছে তাই করছো। এটা হেমিংওয়েও বলতেন, আর্নেস্ট হেমিংওয়ে, এবং সেটাকে বলা হয় হেমিংওয়ে কোড, প্রফেশনালিজম, যে তোমাকে তোমার কাজটা করতে হবে। এইখানে আসে অনাসক্তির কথা, এই অনাসক্ত অনৃশংসতা, যেখানে আমার আসক্তি নেই এবং আমি অনৃশংস, অর্থাৎ যেখানে কাউকে মেরে ফেলাটা সম্পূর্ণ অবান্তর সেখানে আমি মারব না, কিন্তু যেখানে মেরে ফেলার জন্যই আমাকে পাঠানো হয়েছে সেখানে আমি মারব। আমার ডিজটা বড় কথা নয়, ইন্টেনশনটা বড় কথা। এই যে উইল, তাকে নিয়ে আসা পুরো জিনিসটার মধ্যে সাজুজ্যপূর্ণভাবে, সেই হিংসক কার্যপদ কর্ম যখন সম্পূর্ণ সম্পন্ন হলো তখন কিন্তু তা হিংসক হয়েও অনৃশংস হতে পারে, নৃশংসতা বর্জিত হিংসা সম্ভব।
আমরা নিজেরাই বহু সময় আমাদের এই লৌকিক প্রজ্ঞায় বলে থাকি না যে ইস এভাবে মারলো, এভাবে কথাটা আসছে কেন, মরা নিয়ে তার মনে আমি খুব বেশি বিচলিত নই, কিন্তু কিভাবে মেরেছে, কতটা কষ্ট দিয়ে, সেইটাকে নিয়ে আমি বেশি বিচলিত। নৃশংসতা একটা বিরাট বড় যায়। এবার এটা বলেই কি শুধু মহাভারত থামলো না, মহাভারত ক্রমাগত অহিংসা আর অনিশংসতা নিয়ে কথাবার্তা বলেছে, বলেই গিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করব, তারপরে বলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে, যেহেতু গান্ধী নিজে গীতা এবং মহাভারত থেকেই পুরো ধারণাটাকে তৈরি করেছেন, কাজেই সেখানে আসা এবং নতুন করে সেখানে ফিরে দেখা, যে রিলোকেট করা, যে অহিংসাটাকে, দ্বিতীয় অহিংসা যেটা সমাধি গান্ধী বলছে, সেটাকে কিভাবে আমরা ভাবতে পারি, এটাই বলার জন্য এই প্রসঙ্গের অবতার। আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি। এটা বলতে গিয়ে অনিশংসতার কথা এবং অহিংস হিসেবে বা অনিশংস হিসেবে কি করে হিংসাকে পালন করা যায়, যতটুকু হিংসা শুধুমাত্র প্রাণ ধারণের জন্য বা কর্তব্য সমাপনের জন্য প্রয়োজন ঠিক ততটুকু হিংসা, স্বার্থান্বেষী হিংসা নয়। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিতর্কে পা দিয়ে দার্শনিকভাবে তা নিষ্পত্তি করবার জন্য পরবর্তীকালে আমরা দেখছি আরো একটা গল্পের আখ্যানের অবতারণা হচ্ছে, সেটা সুখ পাখি। সেটা বলতে গিয়ে সেখানে এবার বিশ্ব বলছেন যে একটি গাছ ছিল, একটি ব্যাধ ছিল, সে একটি হরিণকে শিকার করবে বলে বিষময় তীর তৈরি করেছে, তীরে লাগায় খুব বাজে বিষ লাগিয়েছে, এবং তারপরে যখন সে তীরটাকে ছাড়ে তখন সেই তীর ভুলভাবে গিয়ে লক্ষ্যবিদ্ধ হয় একটি গাছের গায়ে গিয়ে তীরটি লাগে, এবং তৎক্ষণাৎ গাছটি সম্পূর্ণ রকম শুকিয়ে যায়, জ্বলে যায়, মরে যায় এবং ভূপতিত হয়। গাছের মধ্যে একটি কোটর ছিল এবং সেই কোটরের মধ্যে দীর্ঘকাল ধরে একটি সুখ পাখি, এখনকার ভাষায় বলতে গেলে পরে বলতে হয় প্যারট, ভেরি কালারফুল প্যারট, সে বাস করত। এবার সে সেখানেই বাস করতে থাকে। ব্যাধ গিয়ে তাকে জিজ্ঞেস করে কি, সকলে এই মরা গাছ ছেড়ে বেরিয়ে গেছে, জ্বলে যাওয়া গাছ ছেড়ে বেরিয়ে গেছে, বিষাক্ত গাছ, তুমি যাও নি কেন? এখন সুখ উত্তর দিয়েছে, না আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ এটা আমার বাড়ি। আর এই পুরো ব্যাপারটাকে উপর থেকে দেখছিলেন ইন্দ্র। ইন্দ্র এক ব্রাহ্মণের মূর্তিতে সামনে নেমে এসে জিজ্ঞেস করেন যে সুখ ব্যাপারটা কি হল, তুমি তো এখান থেকে অনায়াসে উড়ে চলে গিয়ে অন্য কোনো গাছের পুকুরে যেতে পারতে, বাকি সকলেও তাই করেছে, তুমি করলে না কেন? সুখ তখন একটি শ্লোক উচ্চারণ করে, আমি সেই শ্লোকে যাচ্ছি এবং আমার উচ্চারণও ঠিক হবে না সংস্কৃত, আমি সংস্কৃত জানি না, সেটার একটি শব্দ তার মধ্যে আসে, সেই শব্দটি হল অনুক্রোশ। এই অনুক্রোশ শব্দটিকে মনিয়ের উইলিয়ামস, যার সংস্কৃত ইংরেজি ডিকশনারির উপরে আমাদের সবসময় নির্ভর করে থাকতে হয় যে কোনো ধরনের পুরনো টেক্সট পড়বার জন্য, গ্রন্থ পড়বার জন্য, সেই বিখ্যাত মনিয়ের উইলিয়ামস, যার উপরে বুদ্ধদেব বসু নির্ভর করতেন, এখনো সবাই নির্ভর করে, সেখানে ঘাটটি পরে দেখতে পাচ্ছি অনুক্রোশর সমার্থক শব্দ হিসেবে এক দুটো নানান কিছুর পরে একটা বিশেষ শব্দকে ব্যবহার করা হচ্ছে, অনুকম্পা। আর এই অনুকম্পাকে নিয়ে যদি আমরা এগোই তাহলে এর সঙ্গে আমরা মিল পাবো আরেকটি শব্দে, তার নাম এমপ্যাথি। এই এমপ্যাথিটা কি, না যে গাছ তাকে গৃহ দিয়েছিল যেখানে তার জন্ম, তার যখন মৃত্যু হয় তখন তার দুঃখে সমদুঃখী হয়, সমভাবী হয় ওই সুখ পাখি। সে বলে এটাই অনুক্রোশের মানে, সে ইন্দ্রকে বোঝায় যে আমি অনুক্রোশী, অর্থাৎ আমি সমব্যাথী সমদুঃখী হয়েছি, আমি এখান থেকে বেরিয়ে যেতে পারব না, আমি এই পরিমাণ কম্প্যাশন আমার মধ্যে তৈরি করতে পেরেছি, আমি বুঝি যে আমাকে এতদিন ধরে গৃহ দিয়েছে তার বিপদে তাকে ত্যাগ করে যাওয়াটা কোনো কাজের কথা না, এই যে কম্প্যাশনটা, এই যে সম মনোভাবাপন্ন হওয়াটা। দেখবেন উইলফ্রেড ওয়েন, সেই বিখ্যাত ইংরেজ কবি, তিনি যখন সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে তার কবিতাগুলোকে লিখছেন, যুদ্ধের নিষ্ঠুরতার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে, এবং তারপরে লিখে সারা জীবন যুদ্ধের বিরুদ্ধে লিখে, পিটি অফ ওয়ার তিনি বলতেন, যে যুদ্ধের যে করুণা তার বিরুদ্ধে আমি লিখি, করুণা মানে যে পিটি, যে অসহ্য করুণা। সেখানে তিনি তার একটি কবিতার মধ্যে দেখাচ্ছেন স্ট্রেঞ্জ মিটিং, দুটি সৈন্য, যার এক নম্বর সৈন্য দ্বিতীয় সৈন্যকে মেরেছিল, এবং দ্বিতীয় সৈন্য এক নম্বর, ধরা যাক একজন সৈন্যের নাম এক, একজন সৈন্যের নাম দুই, এক দুইকে মারে, ফলত দুই মৃত অবস্থায় স্বর্গে গিয়ে পৌঁছেছে,
বা নরকে, যেটাই হোক না, পরবর্তীকালে একও মারাবে। এক এবং দুই কিন্তু যুযুধান পক্ষে, এবং একের সব তারপরে সেই একই স্বর্গে আসে, দুজনের দেখা হয়। তখন এক দুইয়ের পিঠে হাত রেখে বলে যে তুমি আমার উপর রাগ করে আছো না, আমি তোমাকে মেরেছি বলে, দেখো আমিও মারা গেছি। দুই বলে তোর আমি রাগ করবো কেন, আমরা তো আসলে দুজনে এমন একটা কাজে ব্যস্ত ছিলাম যে কাজটা আমাদের নয়, আমাদেরকে শুধু করতে পাঠানো হয়েছে। তুমি একদিকে ছিলে ওই কর্মেরত, আমি একদিকে কর্মেরত, তোমার বুলেটটা আগে চলেছে আমি মরে গেছি, আমার বুলেটটা যদি আগে চলতো তাহলে তুমি মরে যাবে। এটার মধ্যে তোমার আমার তো কোনো জায়গা নেই, আমাদের কোনো স্বার্থ, কোনো সেলফ তার মধ্যে ছিল না। এই যে আমার তোমার যুদ্ধ নয়, অন্য কারোর যুদ্ধ, এই স্বার্থহীন অনুগ্রসী কম্প্যাশন নিয়ে, এই অনুকম্পায় যখন নাকি সমস্ত জিনিসটা জারিত হয়, তখন সেই যে অনৃশংসতা, অর্থাৎ ব্রিটিশকে তাড়াবো, পালানোর জন্য যে যে বিক্ষোভ করতে হয় সেই সেই বিক্ষোভ করব, সেই সেই বিদ্রোহ করব, কিন্তু অযথা নৃশংস হব। এই অযথা নৃশংসতার বাইরে দাঁড়িয়ে যে অহিংসা তত্ত্ব, তাই বোধহয় গান্ধী আসলে রিলোকেটেড নন ভায়োলেন্স। হয়তো সেই পরিমাণ সুযোগ পেলে তিনি সেই শব্দ ব্যবহার করতেন, আমরা অন্তত আজকের দিনে সেইভাবে সেটাকে বুঝতেই পারি। এথিক্যালি অহিংসা ইম্পসিবল হলেও, অর্থাৎ অসম্ভব হলেও প্রায়োগিক দিক থেকে, অনৃশংসতাকে সম্ভব করে যেখানে এম্প্যাথি থাকে, যেখানে ব্যক্তি থাকেন। এবার এই পুরো তত্ত্বটাকে যদি আমরা বিপ্লবের আঙিনায় ফেলি, গান্ধী নিজে বলেছিলেন যে ওই কমিউনিস্ট বিপ্লবের ক্ষেত্রে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে ইফ কমিউনিজম কামস টু মি উইদাউট ইটস ভায়োলেন্স দেন ইট ইজ ওয়েলকাম। আমরা এই ভায়োলেন্সটাকে যদি এবার দেখি এইভাবে যে শ্রেণী শত্রুকে নির্বাচন করে যখন তার বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন অথবা লড়াই চলছে, শুধু যুক্তিটাকে একটু ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে যে যার বিরুদ্ধে আমি লড়াইটা করছি আসলে ব্যক্তি তিনি আমার শত্রু নন, তার প্রতি নৃশংসতা প্রদর্শন ওটা কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, আসলে শ্রেণী স্বার্থটা আমার শত্রু, তাহলে কিন্তু ভায়োলেন্স নতুন ভাবে উন্নীত হয় অন্য কোনো একটা শর্তে, অন্য কোনো একটা অর্থে। গান্ধীকে কিন্তু আজকের দিনে শ্রেণী বিপ্লবের সঙ্গেও তাহলে ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়া যায়, প্রাসঙ্গিক করে নেওয়া যায়, যদি অনৃশংসতা অর্থে অহিংসাকে ভাবা যায়। আর সেই ভাবার এক ধরনের একটা ছাপ, এক ধরনের একটা খুব খুব মৃদু, কিন্তু এক ধরনের একটা ম্যাপ তিনি নিজেই দিয়ে গেছেন যখন তিনি নিজেই প্রকাশ্যে বলছেন গীতা সম্বন্ধে, যখন তিনি ধীরে ধীরে গীতা থেকে মহাভারতে ঢুকছেন এবং তারপরে অহিংসা অপরিগ্রহ এই ধর্ম ব্যাখ্যার মধ্যে ঢুকছেন, তিনি ঈশো উপনিষদে ঢুকছেন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নিয়ে, এবং তারপর কোনো একটা কারণে তার যেহেতু হঠাৎ করে মৃত্যুটা হল, হয়তো এখান থেকে এক ধরনের একটা ইঙ্গিত, এক ধরনের একটা সম্ভাবনার রাস্তা আমাদের সামনে খুলে দিয়ে তিনি চলে গেলেন। আমরা তো আজকের দিন নতুন ভাবে ভেবে নিতেই পারি, কেননা এই অনৃশংস অহিংসা সেটা তো সত্যি ভারতবর্ষে এই মুহূর্তে খুব বেশি পরিমাণে প্রয়োজন, যেখানে দেখতে পাই যে রাষ্ট্র প্রতিনিয়ত নৃশংসতার অন্যতম বড় আধার বা আশ্রয় হয়ে উঠছে। গণতান্ত্রিক দেশে আমাদের সাধারণ নাগরিক হিসেবে বাস করাটা যদি আমার গৃহবাস না হয়ে কারাগারবাস হয়ে উঠতে চায়, আর উপর থেকে চাপিয়ে দেওয়া হয় নানান রকম সমসত্ব সন্দর্ভ যার মধ্যে আমার প্রাণ প্রতি মুহূর্তে হাঁসফাঁস করে ওঠে, সেখানে নিঃশেষ্ট অহিংসা আমাকে কতটা পথ বলে দিতে পারে সেটা আমরা না জানলেও, গান্ধী বর্ণিত সমস্ত যে সোর্সগুলো ওগুলোকেই আচরণ করে করে আমরা যদি মহাভারতে অনৃশংসতায় গিয়ে দাঁড়াতে পারি, যেখানে এম্প্যাথি বা অনুক্রোশ তার একটা অন্যতম বড় গুণ হয়ে তার সঙ্গে উন্নীত অবস্থায় থাকবে, তাহলে হয়তো সচেষ্ট প্রতিরোধ, সচেষ্ট জীবনযাপন এখন পর্যন্ত করে তোলা সম্ভব। আন্দোলনে, বিশেষ করে ভারতবর্ষে, গান্ধীর অপরিহার্য, তার অহিংসাকে নতুন করে দার্শনিক আলোতে বোঝাটা অপরিহার্য, শুধুমাত্র রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক অথবা এক ধরনের আপ্তবাক্য উচ্চারণ গান্ধীর দর্শন এই কথা বলে, কিন্তু দর্শনটা আসলে কি তার কোনো দার্শনিক ব্যাখ্যা না দিই,
শুধু সেই নিশ্চেষ্টতার মধ্যে বসে থাকলে পরে শুধু যে আমরাই আমাদের পথগুলোকে বন্ধ করছি তা না, হয়তো গান্ধীকে আমরা বুঝতে পারছি না, গান্ধীকে বোঝাটা এই মুহূর্তে খুব জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকের আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে স্যার একটু অপেক্ষা করবেন, আজকের আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে স্যারের পাণ্ডিত্য থেকে আমরা সমুদ্র থেকে বিভিন্ন তথ্যের রত্নাদি উপস্থাপন করলেন এবং তার সঙ্গে সংযোজিত করেছেন তার মৌলিক চিন্তা। আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে স্যারের কথা শুনছিলাম। এবারে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আপনি কিছুক্ষণ আগে একটু বললেন যে যতদূর আমি শুনেছি যে স্যার আপনি বলছেন যে গান্ধী অল দ্য ক্লাস স্ট্রাগল নিয়ে অনেকটা তিনি চর্চা করেছিলেন, অবভিয়াসলি আমরা জানি তিনি ক্লাস স্ট্রাগল নিয়ে চর্চা করেছিলেন, কিন্তু একটু আগে আপনি হয়তো পয়েন্ট আউট করেছেন যে গান্ধী দা সোকল বুর্জোয়াস যারা ছিল বা সোকল যারা রিচ যদি আমরা এক কথায় বলতে যাই তাদেরকে অতটাও তিনি এক্সপ্লয়েট করেননি, অতটাও তিনি বাহির করে নিয়ে আসেননি। তো স্যার আমরা দেখে থাকি যে মার্কসিজমের যে থিওরি বলে, মার্কসিজমের থিওরি এটাই বলে যে দুটো ক্লাস স্ট্রাগল হয়, একটা হচ্ছে গিয়ে বুর্জোয়াস এবং একটা মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস যেটা বলে। তো মার্কসিজমের থিওরি স্যার বলে যে লোয়ার ক্লাসটা একটা সময় হয়তো ক্যাপিটালিস্টটাকে পার করে দেবে। তো আমার প্রশ্ন স্যার আপনার কাছে এটাই যে আমরা কি তাহলে বলতে পারি যে মার্কসিজমের যে থিওরি সেটা গান্ধী থিওরির থেকেও অনেকটা বেশি স্ট্রং? আপনি আপনার পরিচয়টা জানাবেন। স্যার আমি মনতোষ প্রামাণিক, এক্স স্টুডেন্ট অফ কোচবিহার পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি, ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ধন্যবাদ। স্যারকে অনুরোধ করছি, স্যার প্রশ্নটি শুনেছেন হয়তো। হ্যাঁ আমি বলবো। হ্যাঁ স্যার বলুন। মনোতোষ অনেক ধন্যবাদ আপনাকে, এখন প্রশ্নটা করেছেন এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন। যেটা বলার সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে আপনি যেহেতু প্রশ্নটা আমাকেই করেছেন কাজে সেক্ষেত্রে আমার আমি কি মনে করি সেটা বলাটা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে এখন এই 2020 সালে দাঁড়িয়ে তুলনামূলকভাবে কে সম্পূর্ণ বা কে কার চাইতে বেশি উৎকৃষ্ট এই আলোচনাটাকে পরিহার করি। কেন পরিহার করি তার কারণটা এই নয় যে এটা কোনো ব্যক্তিগত অস্বস্তি তৈরি করে, অথবা এটা আমি বলতে চাইছি না। আমার মতন করে আমি যেটা বলছি সেটা এই যে আমরা তো 1917-র পর থেকে, 1917 কেন বলছি আপনি বুঝতেই পারছেন, রাশিয়ান রেভলিউশন এবং সব কিছু মাথায় রেখে 1917-র পর থেকে আজকে তো 2020-টাকে যদি আমি শুধু কথার খাতিরে 2017 ধরি তাহলে 100 বছর তো আমরা চলে এসেছি এবং একদম প্রথম পর্যায়ে ক্যাপিটালিজম বা ইত্যাদি যে পরিস্থিতিতে ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় নিয়ে তার চাইতে অনেক বেশি বীভৎস এবং শক্তিশালী অবস্থায় আমাদের সামনে এসছে। আমি আপনি যখন এখানে বসে কথাবার্তা বলার চেষ্টা করছি আপনি মাথায় রাখবেন, ধরুন আমি যদি ধরে নিই যে আপনি ভয়ঙ্কর রকম ভাবে মার্কসের স্বপক্ষে এবং আমিও ভয়ঙ্কর রকম ভাবে মার্কসের স্বপক্ষে এবং লেনিনের স্বপক্ষে ইত্যাদি ধরে নিলে পরেও আমায় মাথায় রাখতে হবে যে আমি আপনি দুজনেই অসহায় ভাবে আজকে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে একটা নিওলিবারাল ইকোনমিক থেকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে সেই সুযোগকে মাথায় রেখে কুচবিহার পঞ্চানন বর্মার একজন পুরনো স্টুডেন্ট, প্রাক্তন ছাত্র এবং একজন শিক্ষক ময়নাগুড়িতে যার কাজের জায়গা,
তারা দুজন মিলে কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে যোগ স্থাপন করছি বা করতে পারছি। আপনি আজকেই কোনো একটা বইকে যদি অর্ডার করেন, বিশেষ করে কিছু একটা বোঝার জন্য যেটা আপনি করেই থাকেন, আমরা সবাই করে থাকি, সেটা আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে করছেন বা করতে পারছেন, যেটা কখনোই খুব স্বল্প পুঁজি যার সেই দেশীয় ব্যবসায়ী কাজে লাগছে না, বৃহৎ পুঁজিরই কাজে লাগছে, তাকে লাভ দিয়ে আমি কিন্তু আমার জ্ঞানের চর্চাটাকে এক জায়গায় রাখার চেষ্টা করছি। এই অ্যাভেলেবিলিটিটা যেটা মুক্ত বাজার সেটা এসছে, এটা ভালো দিক নয়, আমি ভালো কথা বলছি না, আমি সেটা বলতে চাইছি যে তাহলে এই অসহায়তাটাকে আমাদেরকে মেনে নিতে হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যাপনে প্রতিদিনকার চর্চায় সমস্ত জায়গাতে কিন্তু খুব সহজে মার্কসিস্ট থাকতে পারছি না, ডিসপাইট এটা মেনে নিলেও যে ওই প্রদর্শিত পথটাই, ওইভাবে ক্লাস স্ট্রাগল করে ওঠাটাই হচ্ছে আসলে ক্লাস স্ট্রাগল, মানে ক্লাসকে নিরসনের দিকে যাওয়া বা ডিক্লাসড হওয়ার একমাত্র, এটাকে তাত্ত্বিকভাবে মেনে নিয়েও আমরা আজকের দিনে কিন্তু প্রায়োগিকভাবে সেই জায়গায় নেই, থাকতে পারছি না। যেটা মাস সাহেব বলে যাওয়ার 150 বছর পরে এখনো পর্যন্ত আমি প্রায়োগিকভাবে সেই অর্থে নিয়ে আসতে পারিনি, যার অন্যতম বড় উদাহরণ হচ্ছে সোভিয়েত রাশিয়া, যেখানে ডিক্লাসড হওয়াটা, ক্লাস ইন্টারেস্ট এর এগেনস্টে যাওয়াটা শুধুমাত্র একটা পাওয়ার গ্রেবিং, শুধু আরেকটা পাওয়ারের খেলা, একটা সোশ্যালিস্ট পাওয়ার ক্ষমতায় আসতে পারে, একটা কমিউনিস্ট পাওয়ার ক্ষমতায় এসেছিল, সেটার মানে কি এই না যে সমাজ সঙ্গে সঙ্গে সমস্ত জায়গার থেকে ক্লাস নিরপেক্ষ বা শ্রেণী নিরপেক্ষ হয়ে গেছে, যে শ্রেণী চেতনার উন্মেষের কথা হচ্ছে বা অশ্রেণী চেতনার উন্মেষের কথা হচ্ছে, যে শ্রেণী ব্যবস্থার সম্পূর্ণ রকম ভাবে আমরা একেবারে ধ্বংস চাইছি, তার বাইরে আমি উঠতে পারিনি, কারণ আমার স্বার্থগুলো, আমার প্রাত্যহিক প্রয়োজনগুলো যেটা প্রতি মুহূর্তে এই ইকোনমিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, এখান থেকেই আমাকে রিপ করতে হচ্ছে, আমি সেখান থেকে বেরোতে পারি। সার কথা হলো যে তার মানে তাত্ত্বিকভাবে মার্ক্সীয় ক্লাস স্ট্রাগলের বিক্ষণ অসম্ভব জরুরি এবং অসামান্য একটি সন্দর্ভ হলেও প্রায়োগিক দিক থেকে আমি এখনো পর্যন্ত সেই জায়গায় আসতে পারি। এবার আসি ভারতবর্ষীয় প্রেক্ষিতে। ভারতবর্ষীয় প্রেক্ষিতে শুধু ক্লাসটাই বড় কথা নয়, কালচারটা একটা বিরাট বড় কথা, কারণ ক্লাস কথাটা সম্পূর্ণ রকমভাবে মার্ক্সীয় বিক্ষায়, আপনি যে মার্ক্সের কথা বলেছেন সেই মার্ক্সীয় বিক্ষায় সেটা সম্পূর্ণ রকমভাবে নিরূপিত হয়েছে অর্থনৈতিক সূত্র মেনে, দ্যাট ইজ ইকোনমিক ক্লাস, দ্যাট ওয়াজ নট কালচার ক্লাস। কালচার ক্লাসের কথা যদি কেউ বলে থাকেন সেটা অনেক পরে আন্তনীয় গ্রামসি বলেছেন, যার ব্যবহার করা শব্দ সবল্টান থেকে পরবর্তীকালে সবল্টান থিওরি, রণজিত গুহ এবং ইত্যাদি ইত্যাদিতে নিষ্ক্রমণ এক ধরনের বলতে পারেন ক্লাসিক্যাল মার্ক্সিজম থেকে, একটা ডিপার্চার। এবার যদি আমি ভারতবর্ষে আসি তাহলে দেখবো ভারতবর্ষের ক্ষেত্রে যে কালচারাল হিস্ট্রিটা রয়েছে ভারতবর্ষে সেটা বিরাটভাবে ম্যাটার করে, শুধু ক্লাস ম্যাটার করে না। আমার দেশে এখনো পর্যন্ত শিল্প বিপ্লব হয়নি, ফলত শুধুমাত্র অর্থনৈতিক বিন্যাসে শ্রেণীকে ভাবা আর সেইটা ভেবেই সমাজের মুক্তির পথ দেখা আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভবপর নয়। শেষ পর্যন্ত শ্রেণীতে আসতেই হবে, কিন্তু এই মুহূর্তে আশু কর্তব্য হিসেবে সংস্কৃতিকে তার মধ্যে নিয়ে আসা এবং সাংস্কৃতিক প্যারামিটারগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করা, ইতিহাসকে নিয়ে ভাবনা চিন্তা করা অসম্ভব জরুরি। মাথায় রাখবেন একজন ব্রাহ্মণ খুব দরিদ্র হতে পারেন আর একজন সোকল্ড দলিত, কিন্তু কোনো না কোনো সুবিধের সুযোগে যেভাবেই হোক না কেন তিনি হয়তো পড়ার সুবিধা পেয়েছেন, সুবিধা বলতে আমি ওনার এনটাইটেলমেন্ট অর্থাৎ রিজার্ভেশনের কথা বলছি না, ওটা উনি ওনার দাবি নয় শুধু, এটা ওনাকে দিতে বাধ্য স্টেট, আমি সে প্রসঙ্গে আসছি না, সেটা ভিন্ন দরকার। আমি যেটা বলতে চাইছি যে কোনো একজন দলিত পড়াশোনার সুযোগে একটু পড়াশোনা করতে পেরেছেন, দলিত তো বেশিরভাগ সুযোগটাই পান না, যাকে সেটা ছেড়ে দিন, কিন্তু কেউ পেয়েছেন কিছু একটা করে করে তিনি একজন, আমরা আমরা সাধারণ অর্থে বুঝছি তাহলেই আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, এসসি এসটি ওবিসি যা খুশি হোক না কেন, এই জাত ব্যবস্থার ভারতবর্ষে কোনো না কোনোভাবে পড়াশোনা করে বড় চাকরি পেয়ে, ধরুন একজন আইএএস হলে তো দেখবেন সামাজিক ক্ষেত্রে তার বিয়ে বলুন, তার সাংস্কৃতিক যে উদ্বর্তন ওপর দিকে ওঠাটা সেটা বলুন, সব কিছু ক্ষেত্রে কি নিয়ে কথা বলতে হবে,
না তাকে কিন্তু সামাজিকভাবে তখনো পর্যন্ত তিনি অর্থনৈতিকভাবে সচ্ছল, সামাজিকভাবে কিন্তু তিনি অসচ্ছল, তাকে সেই জায়গাটা দেওয়া হয় না। তিনি কিন্তু বহু জায়গাতে ব্রাত্যই থেকে গেছেন।